ইসলাম বিনষ্টী কারণে সেটা আমরা কয়েকটি জিনিস উল্লেখ করেছিলাম আমরা প্রথমে সির্কের কথা উল্লেখ করেছি তারপর বলেছি যে সির্কের সাথে হচ্ছে যে আল্লাহর সাথে কে মাধ্যম সাব্যস্ত করলে সেটা সেটা হয় তারপর এটা দ্বিতীয় যে আল্লাহ এবং বন্দার মাঝে মাধ্যম সাব্যস্তকে তাদেরকে আহ্বান করলে এটা আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করেছি তারপর আমরা আলোচনা করেছিলাম যে যে ব্যক্তি কাফেরদেরকে কাফের বলবে না অথবা তাদের মতকে সত্য বলে বিশ্বাস করবে সেও কাবের হয়ে যাবে এটা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে আমরা চার নম্বর যে জিনিসটা আলোচনা করছিলাম গত পর্বে সেটাকে আমরা একটু ধারাবাহিকভাবে আলোচনা করে এছাড়া আজকে পর্বে আসবো কেননা ধারাবাহিকতার রক্ষার্থে সেটা একটু আলোচনা কথা রয়েছে সেটা ছিল যে কেউ যদি এটা বিশ্বাস করে যে রসল্লা সাল্লি সাল্লামের আদর্শ আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ উত্তম অথবা কেউ যদি কোন এটা বিশ্বাস করে যে রসোল্লাহ সাল্লামের হুকুম থেকে বিধান দেওয়া বিধান থেকে অন্য কারো বিধান হত সে ব্যক্তি কাপের হয়ে যাবে সে ব্যক্তি মুর্শিফ হয়ে যাবে এখানে দুটি দিন উল্লেখ করা হয়েছিল একটি হচ্ছে রসুল্লাহাম আদর্শ আরেকটি হচ্ছে রসল্লাহ সাল্লামের আনিত বিধান আদর্শ এবং বিধান দুদিক থেকেই মোহাম্মদ রসোলা সাল্লাহিস্লামকে সর্বোত্তম মনে করতে হবে তো আদর্শের দিক থেকে আমরা মাহম্মদ আল্লাহ্লাহ সাল্লাম কেন সর্বোত্তম বলি কারণ মাহম্মদ আল্লাহসুল্লা সাল্লাম তিনি ব্যবহারের দিক থেকে সর্বোত্তম ব্যক্তি ছিলেন আল্লাহ তাআলা তার প্রশংসা করেছেন আয়লাহ হুলুকিন আদিবি আল্লাহ তালা তার আরও প্রশংসা করে বলেছেন ফবিমা রহমত মিনালিন তেলাম আল্লাহ রহমতে আপনি তাদের প্রতি নরম দিল হয়েছে ওয়ালা হুকুম তাফাজ গালিজাল কালবেলা ফাদ্দুল নেহরি আপনার চারপাশ থেকে সারা পরিমাণ শরী ভরত যদি আপনি কঠোর হৃদয় হতেন তাহলে কঠোর হৃদয় হলে রসল্লাহ সাল্লাহ কাছ থেকে তারা সরি ভর্তির অর্থ হচ্ছে রসল্লাহ সাল্লাহ সালাম তিনি ব্যক্তিগত দিক থেকেই ব্যক্তিগত দিক থেকেই একেবারে নিজের 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 চারিত্রিক দিক থেকে সর্বোচ্চ ব্যক্তিত্বে তিনি ছিলেন এই জন্য রসল্লাহ সাল্লাহ প্রশংসা করেছেন সাহবাই কেরাম যে তিনি ছিলেন আহসান তিনি সর্বোত্তম যে কোনো সময় তাহলে তিনি মানুষের ব্যবহার দিক ব্যবহার করার দিক থেকে সর্বোত্তম ব্যবহার করতেন দ্বিতীয়ত মানুষ তাকে যত কষ্টই দিয়েছে তিনি কষ্টের বিনিময়ে তাদেরকে কষ্ট দেননি কষ্টের বিপরীতে তাদেরকে তিনি ক্ষমা করে দিয়েছেন এবং যখনই আল্লাহর যদি আল্লাহর আল্লাহর হনুমান আল্লাহর কোনো বিধান লঙ্ঘিত না হতো তিনি তাদেরকে ক্ষমা করে দিতেন এবং কঠোর হতেন না কারো প্রতি কিন্তু আল্লাহর বিধান লঙ্ঘিত হলে সেখানে তিনি কঠোর হতেন সেখানে তিনি কঠোর হতেন তো অর্থাৎ আল্লাহর বিধান বাস্তবায়নে তিনি কখনো বাস্তি স্পাহননি কিন্তু অন্য নিজের ব্যক্তিগত ব্যাপারে সব সময় তিনি ছাড় দিতেন সব সময় তিনি ছাড় দিতেন আমরা সেটা জানি যে লোক এসে রসল্লা সাল্লামের কাছে কিছু হক পাওনা ছিল তা কঠিন কথা কথা বললেন তোমরা এই করো তুমি এই করো তুমি ইত্যাদি রসল্লা সাল্লাহাম সাহাবিরা খুব উঠে পড়লে তাকে ধরার জন্য রসল কি বললেন দাঁড়ু বা ইন্নাল সাহেবের হাকিম আকাল ছেড়ে দাও তাকে যার হক আছে তার কথা বলার হক আছে যার হক প্রাপ্তি আছে আমার কাছে তার কথা বলার অধিকার আছে এভাবে সল্লা সাল্লাহ মানুষের কষ্টও তিনি সহ্য করতেন এবং তিনি কষ্টের বিপরীতে মার মুখ হতেন না বা প্রতিশোধ দিতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধান সেখানে লঙ্ঘিত না হতো তৃতীয়ত আমরা দেখি তার নিজের শুধু মানুষের সাথে নয় নিজের পরিবারের সাথে তিনি সবচেয়ে উত্তম ব্যক্তি ছিলেন এদিক থেকেও তিনি আদর্শ এদিক থেকেও তিনি আদর্শ নিজের পরিবারের দিক থেকে রসুল্লাহ সাল্লা বলা হতো যে রসুল সাহাবাহাম রসুল্লাহ নিজে বলেছেন খায়রাসে আর হাসান খোলো তোমাদের মধ্যে উত্তম হচ্ছে যে ব্যক্তি চারিদিক সব চারিদিক থেকে সর্বোত্তম এবং তিনি আরো আরও বলেছেন যে খাই রকম খাই রকম লে আহিনী ওয়ানা লে আহি। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি তার পরিবারের কাছে ভালো আমি আমার পরিবারের কাছে ভালো আমি আমার পরিবারের কাছে ভালো এভাবে রসল্লাহ সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে আদর্শ দিক থেকে রসল্লাহ সাল্লাম সর্বোত্তম সুতরাং দুনিয়ার কেউ মোহাম্মদ রসল সাল্লামকে আদর্শ না মানলে সে কাবের হয়ে যাবে এবং কারো আদর্শ কারো আদর্শ যদি মনে করে যে রসল্লাহ সাল্লাহাম আদর্শ হচ্ছে অন্য কারো আদর্শ উত্তম সেও কাবের হয়ে যাবে এই জন্য দুনিয়ার মুখে মানুষ আদর্শ সংঘাতে লিপ্ত আছে আদর্শ খুঁজে বেড়াচ্ছে দুনিয়ার মানুষ এখন অমুসলিমদেরকে নিজের আদর্শ মনে করে সাহ্লাম কি করতেন কি খাইতেন কিভাবে তিনি সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহ করতেন তার কি কি জিনিস পছন্দ নিয়েছিল কি অপছন্দনীয় কী ছিল এগুলি না খোঁজে আমরা বাইরের কোনো জিনিস খুঁজতে আরম্ভ করি অনেকে দেখবেন বিভিন্ন ইয়া লেখে ওই যে এই অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় ওই যে ডিকশনারি লেখে বা কিছু ডিকশনারি আছে তাদের বা বিভিন্ন রকমের মানে রোজ নামসা বা যেটাকে বলা হয় প্রতিদিনের জন্য যেটা হ্যাঁ ডায়রি লেখে ডায়েরির মধ্যে ডেইলি ডায়রি নিচে দেখবেন যে অমুকের বাণী তমুকের বাণী দিয়ে ফুরে গেছে তার কাছে মোহাম্মদ রসোলা সাল্লাসম বাণী তার কাছে ভালো লাগে না এই জন্য অমুক বিশ্বের বিভিন্ন দেশের কাফেরদের কোনো বাণীকে খুঁজে নিয়ে আসছে সে যদি খুঁজতো এর চেয়ে উত্তম বাণী মহম্মদুর রসোল্লাহাম জীবন পেত কিন্তু খোঁজে নাই কেন খুঁজে নাই তার কাছে আদর্শ 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 বিভ্রাটি আছে আদর্শ বিবিরাটা আছে সেই মোহাম্মদ রসোলাকে মানে কোন বিনা কষ্টে পেয়ে গেছে এই জন্য সেটাকে খুঁজছে না আর কষ্ট করে কোন দেশের কোন বাণী খুঁজে তার কাছে পছন্দ রাখতেছে দেখুন একবার রসল্লাহ সাল্লাহামের সামনে অমর রাজ আহু তাওরাত পড়ছিলেন তো একটা আল্লাহ কিতাব তারপরেও রসুল্লাহ সাল্লাহামের চেহারা মর লাল হয়ে গেছিল কেন যে আহ তা হাউকুন ইবনুল খাতা তুমি কি এত পেরেশান হয়ে গেছ আদর্শ চোখে দেখো না তোমার তুমি তুমি এসে তাওরাত নিয়ে আসছো পড়ার জন্য তাওরাত নিয়ে কি পড়বে আমার নবী মোহাম্মদ সাল্লাম তার সেখানে যে আদর্শ রয়েছে তাহারাতে কি উত্তম আদর্শ আছে নাকি কখনো নয় বরং সর্বশেষ সর্বোত্তম আদর্শ হচ্ছে কোনটা কোরআনিক কারি রসুল্লাহ সাল্লাম যেটা নিয়ে আসছে সেটা কোরআন এর এর বাইরে আর কোথাও আদর্শ খোঁজার কোনো দরকার নেই কোনো কিতাবে কোনো মাসালা খোঁজার দরকার নেই দেখতে হবে কোথায় কোরআনে সাল্লাম হাদিসে অনেককে দেখা যায় মাঝে মধ্যে আমি দেখি অমুকের কিতাবে এটা বলছে এটা বড় করে দেয় যে ওল্ড টেস্টামেন্টে আছে নিউ টেস্টামেন্টে আছে ওই আদর্শ আমাদের দরকার নেই আমাদের আদর্শ হচ্ছে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম এই জন্য রহমতুল্লাহ একটা রহমতুল্লাহ একটা গ্রন্থ লিখেছে নাম দিয়েছেন জাদুলমা বাদ জাদুল মাতিয়ে সবচেয়ে উত্তম যে ব্যক্তি কে মোহাম্মদ সাল্লাম তার আদর্শকে নিয়ে তিনি জাদুল জাদ লিখছেন পরকালীন পরকালীন পরকালের পরকাল কোনটা দিন মাঠে যা হবে সেটা পরকাল আখের মাহাজ যার কাছে ফিরে যেতে হবে সে প্রত্যাবন্তন দিনের জন্য পাথেও সংগ্রহ করতে হলে মোহাম্মদ রাসল সাল্লা সালামের আদর্শ থেকে অন্য আদর্শ চেয়ে অন্য কোনো আদর্শ নেওয়া যাবে না এরটুকু ছিল একটুকু আমরা গত পর্ব বলেছিলাম যে প্রথম মাসালা একই না ভিতরে ভিতরে যে ইমান নষ্ট হয়ে যায় এবং দুইটা জিনিস আর দুইটা অংশ আছে এই অংশ যদি কেউ মহম্মদ রসোলা সাল্লা আসলামকে আদর্শ না মানে তাহলে সে কিন্তু ইমানদার থাকতে পারবে না সে কাপের হয়ে যাবে এখানে আরেকটি অংশগত পর্বে আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে যে একটা হচ্ছে আদর্শ আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে হোক আহকাম বিধিবিধানের বিধান বিধি বিধানের ক্ষেত্রেও মহম্মদ রসোলা সাল্লাহিসামের সর্বোত্তম তার থেকে উত্তম বিধান কেউ কোনো দিতে পারে না দিতে পারবে না তার কাছে যে বিধানগুলো আসছে সবই কার কাছ থেকে আসছে আল্লাহর কাছ থেকে আসছে আল্লাহ তালা বলেই দিয়েছেন আল্লাহ তালা বলে দিয়েছেন যে তার তিনি প্রবৃত্তিতে কোনো কথা বলেন না যাই বলেন সেটা ওয়াহিউন ইউ এমন ওয়াহি যে ওয়াহি করা হয় তার কাছে প্রেরণ করা হয় এমন ওয়াহি দিয়ে তিনি সব কিছু সমস্ত কিছু আমাদেরকে জানিয়েছেন তো ওয়াহি নির্ভর না হলে আপনার বিধিবিধান সুন্দর হবে না যে কোনো বিধিবিধান বিধান সুন্দর হতে হলে আপনাকে হতে হবে কারণ বিধি আলাই আল্লাহ আলমান খালা কাহর লতিফুল খাবি যিনি সূক্ষ্মদর্শী আল্লাহ তালা তিনি সব কিছু জানেন যিনি গোপন প্রকাশ্য সব কিছু জানেন তিনি এই বিধান দিয়েছেন মানুষের রগ রেশা কোথায় কি আছে না আছে কার কী ভবিষ্যতে কী হবে না হবে তিনি সব যিনি সবচেয়ে ভালো বোঝেন তিনি হচ্ছেন আল্লাহ তালা কারণ তিনি স্রষ্টা তিনি যার মাধ্যমে তিনি যে মাধ্যমে যা দিয়েছেন সেটা হচ্ছে উত্তম কোনো বিধান হতে পারে না এই জন্য এই জায়গাতে এসে আমরা দ্বিতীয় যে এখানে যা না করলেই না যা ভুল করলে ইমান চলে যাবে সেটা হচ্ছে আল্লাহ সাল্লামের থেকে বিদায় বিধান না নিলেই বিধি বিধান কি এটা ব্যাখ্যা আমরা করবো তার আগে আমরা বলি যে রসুল্লাহ সাল্লাহিস্লাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রচারক মাত্র সারায়কে শরীয় প্রবর্তন করে কে আল্লাহ হুকুম দেয় কে আল্লাহ আল্লাহ বলেই দিয়েছেন ইনিল হুকুম ইল্লা হুকুম দিতে পারেন কে আল্লাহ তালা আর কেউ হুকুম দিতে পারে না হ্যাঁ আল্লাহ তালা কোরআন বলেছেন যে আল্লাহ আমরা আপনার কাছে নাজিল করেছি এই কিতাব যথাযথভাবে হক অর্থ হলো কোনো রকমের সন্দেহ এতে কাজ করবে না এবং ইতিটা আল্লাহর পক্ষ থেকে যে আসছে এটা এভাবে কেউ যেন সন্দেহ না করে এটা একবার হক কিতাব লেতাহুম নাসিমা হকের পরে বলা হলো যাতে করে কেউ সন্দেহ না করে যাতে করে কেউ সন্দেহ না করে আমি একবার এক গাড়িতে বসা ছিলাম একজন জান্নাতে সব কিছু পাবে বলা হলো যে এরকম এরকম জান্নাতে এমন বাড়ি বা পৃথিবীর মতো একটা জিনিস পাওয়া যাবে এক একজন যিনি দশটা পৃথিবী পাবেন যে সর্বশেষ জান্নাত যাবে একজন হুট করে বলে বসলো যে এটা কি চোদ্দোশো বছর আগের ঘটনা নয় মানে তার মত হচ্ছে চোদ্দোশো বছর আগে চলে গেছে এটা এখন চলবে না এই কথা না কিছু মনে করলে তো ইমান থাকবে থাকবে না আপনি বুঝতে পারছেন ইমান নিয়ে যারা এরকম ঠাট্টা করে ইমান নিয়ে যারা কথা বলে এর অর্থ হচ্ছে তারা রসল সাল্লাহসাল্লামকে আদর্শ বলে মনে করেন এই রসল্লাহ আসলাম দেখে বিধান বিধান বিধানের প্রচার তারা মনে করছে না রসুল্ল্লা সাল্লাহ আসলাম যে বিধান দিয়েছেন আল্লাহ বলতেছেন লিতা হাকুম আসম আল্লাহ আল্লাহ আপনাকে যা দেখিয়েছেন আপনি যা দেখছেন তা না আল্লাহ আপনাকে যে বিধান শিক্ষা দিয়েছেন সেটা দিয়ে আপনাকে বিচার করার জন্য আল্লাহ আপনার কাছে কিতাব নাজিল করেছেন তাহলে কিতাব নাজিল হয়েছে তাকে রেখে দেওয়ার জন্য নয় কিতাব নাজিল হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এবং সেটাকে মানুষের কাছে এবং সবার কাছে মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এই কিতাবটি আল্লাহ রসুল সাল্লাম নাজিল হয়েছে সেটাকে বাস্তবায়ন করার জন্য এবং সেটাকে সেটা অনুসারে বিচার ফাঁসলা করার জন্য তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে পক্ষ থেকে কোনো কিছু বিধান দেন না তিনি কোনটা দেন যেটা আল্লাহ তারা তাকে জানিয়ে দিয়েছেন সেটা এই জন্য আল্লাহ তালা তার কথা মানা আমাদের জন্য ওয়াজিব করে দিয়েছেন ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে আমাদের তার কথা মেনে নেই এবং সেটাকে যা বিনা বাক্য বয়ে সেটাকে আমাদের জীবনের আদর্শ হিসাবে গ্রহণ করি আল্লাহ তালা বলছেন পালা ওরব্বিকা লাইনা লাই মেনুনা। আল্লাহ তার শপথ করে বলছেন নিজের শপথ করে বলছেন তারা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে তাদের মধ্যে বিচার ফয়সালাকারী না বানাবে কাকে মোহাম্মদ রাসোল্লাহ সাল্লা আলিয়ালামকে হ্যাঁ পিমা সাজিয়ার বাইন তাদের মধ্যে যে সমস্ত বিষয়ে তাদের মতভেদ হবে ঘটে যাবে এইটা করব না এটা করবো ফয়সালা কে দেবে আল্লাহ তালা অথবা এই বিষয়ের এই বিধান কী হবে এটা ফয়সলা কে দেবে তালা সুরের হাত কাটার বিধান কে দিবে আল্লাহ তালা আল্লাহর ইমান আনার বিষয়ে কোনটা কোনটা ইমান আনতে হবে এটা দিক দিয়ে কে দিবে আল্লাহ তালা এবাদত কীভাবে করতে হবে কে জানাবে আল্লাহ তালা সুতরাং এই জিনিসগুলো যতক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে মতভেদ থাকার কোনো সুযোগ নেই আল্লাহর পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে এইটা অনুসারে আমাদেরকে আমাদের মেনে নিতে হবে নাহলে আমাদের ইমান থাকবে না তারপর বলছে সুমালাইফি আনফসিম হারা জাহা মিমা তাসলিমা তারপর আল্লাহ রসুল যে সালা দিবে এই ফয়সলার ব্যাপারে সামান্যতম কোন রকমের দ্বিধা অন্তরে থাকতে পারবে না এবং মেনে নেওয়ার মতো মেনে নিতে হবে মেনে নেওয়ার মতো মেনে নিতে হবে সুতরাং রসুল্লাহ সাল্লাম যা বলেছেন তা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই বলেছেন আর একটি জিনিস সেখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এখন কে বলতে পারে আমি মানি রসুল যা দিয়েছেন তা মানি তবে আমি মনে করি যে এখানে মতো অপশান রয়েছে ইচ্ছা করলে আমি কিছু মানি কিছু না মানার থাকতে পারবো এরকম বোধ হয় আল্লাহ তালা এই ভুল ভেঙে দিয়েছে আল্লাহ তালা কি বলছেন ওমা কানেল মুখ মেন আল্লাহাম মুখ মেনে কদালু আমরা আল্লাম তহ রাসুল যখন আল্লাহ রাসুল যখন কোনো বিধিবিধান দিয়ে দিবেন সেখানে ইমানদার নারীর জন্য সেই বিধিবিধানে কোনো অপশান থাকবে না মানব কি মানব না বা কট্টুকু মানব বেশি মানব না কম মানব এই অপশান নাই এই অপশান দেওয়ার অর্থই হচ্ছে আপনি আসলে আল্লাহ রাসুল ধর ইমান নি আল্লাহর আনেন নি অপশান নেই আপনাকে মানতেই হবে আপনাকে এটাই আল্লাহ বলে দিয়েছেন ওমা আমার খেয়াল নাম তাদের কোনো অপশন নেই যে মানব কি মানব না কট্টুকু মানবো কট্টুকু মানবো এরকম নয় পুরোটাই মেনে নিতে হবে ওমাইয়া রসুল্লাহ রসুল ওল্লা মুবিনা যে কেউ অবাধ্য হবে আল্লাহ এবং তার রসুলের সে অবশ্যই প্রকাশ্য প্রদর্শতা লিখতে হবে আল্লাহ তালা অন্য আয়ত্ত বলছেন ওমা আতাকুম রসুল ফাখুদু ওমা নাহা কুম আনহু ফ্যান্তাহু রাসূল যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো ওয়াকুল্লাহ ইনল্লাহ সাদু একাক অন্য আয়াত আল্লাহ তালা বলেছেন যে ইয়া হলে তিনি আমুল হাত উপাদুমু বা এই লাই রাসূলি ওল্লাহ ইন লাহিন আলিম হেই মান্দারগণ আল্লাহমতা রাসুল আগে জিও না অগ্রণী হইও না অর্থাৎ আপনি চলছে চলছেন সামনে চলে যেও না আল্লাহম রা আসলে পিছনে চলে আল্লাহম আসুন পিছনে চলা তো কি ওরা অনুসর পরিপূর্ণ অনুসর হ্যাঁ এই কোরআনের অনুসরণ করতে হবে রসুল সুলনাথকে অনুসরণ করতে হবে কোরআনের ব্যাখ্যা হচ্ছে রসুল্লাহ আপনি আপনি সলাতা সালাত করো সালাত সলাত কেমনি পড়তে হবে কে শিখিয়ে দিয়েছেন সাল্লাম তিনি বলে দিয়েছেন হয় আল্লাহ তালা বলে দিয়েছেন কোরআন আল্লাহলাইলি হিসাব আল্লাহ তালা তিনি বলেছেন যে যে ব্যক্তি বাইতুল্লাহর কাছে যাওয়ার সামর্থ্য নাকি সেজন্য করে হজের নিয়ম কে শিক্ষা দিয়েছেন মাহমুদ রসুল্লাহ সাল্লাম কোরআন একাডেমি কোথাও পাবেন না এহারাম কোথা থেকে বানতে হবে কোরআন একাডেমি কোথাও পাবেন না মিকাত কোথায় আছে কোরআন একাডেমি আপনি কোথাও পাবেন না যে কোনটার আগে কোনটা করতে হবে কয় তারিখে আরাফায় থাকতে হবে মুজদালেফা থাকতে হবে কিছুই নেই কোথায় আছে এটা রসুল্লাহ সাল্লাহ আসলামের হাদিসে সেটা বিস্তারিত দেওয়া হয়েছে সুতরাং কেউ তার মত তার বিবেক তার বিভিন্ন বুদ্ধি খাটি হ্যাঁ বুদ্ধি দিয়ে যদি কোনো হয়তো বিবেককে যারা প্রাধান্য দিচ্ছে তারা কখনো কোরআনও বুঝে নাই হাদিসে বুঝেনি রসুল্লাহ সাল্লাহ আসলাম আদর্শ বুঝিনি এবং ইসলামও বুঝিনি দিনও বুঝিনি কোনোটাই বুঝিনি বিবেককে বিবেক হচ্ছে খাদেম বিবেক হচ্ছে খাদেম অর্থাৎ খেদমতকারী বিবেক কখনো পথ দেখাতে পারে বিবেক সঠিক পথে দেখাতে পারে না বিবেক দেখার জন্য কি লাগে আলো লাগে বিবেকের জন্য কি লাগে আলো লাগে বিবেকের উপরে সে আলোটা পড়বে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নার আলো সেটা দিয়ে বিবেক আলোকিত হয় বিবেকের আলো দিয়ে কোরআন সুন্না চলবে না হচ্ছে কথাটা বিবেকের আলো দিয়ে কোরআন সুন্নার চলবে না কোরআন সুন্নার আলোতে বিবেক পরিচালিত হবে এইটা হলে ঠিক আছে এর বাইরে আর যেটাই করবে সেটাই সমস্যা হবে সুতরাং যে কেউ মনে করবে যে কেউ মনে করবে আল্লাহর বিধানের চেয়ে অন্য কারো বিধান আল্লাহর হুকুমের চেয়ে অন্য কারো হুকুম যে ব্যক্তি মনে করবে উত্তম সেই ব্যক্তি কি হবে কাফের হয়ে যাবে কাফের হয়ে যাবে এই ব্যাপারে কোনো দিমত থাকা উচিত না এখন প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন পর্যায়ে মানুষ তো বিভিন্ন রকমের কথা বলে কখন কাফের হয় কখন কাফের হয় না বিস্তারিত জানা দরকার এই জন্য আমরা কিছু দিক নির্দেশনামূলক আলোচনা করি প্রথমত আমরা বলি যে আল্লাহর বিধান ব্যতীত যে বিচার ফায়সালা করা হয় বা হুকুম দেওয়া হয় বা বিধান দেয়া হয় এটা দুই ধরনের দুই ধরনের একটি হচ্ছে বিধান দাতা হিসাবে ওই নৌকাউকে মনে করা আরেকটা হচ্ছে বিধান প্রতিপালন করা দুই দিক বুঝছেন কিনা একটা রবি সাইড রবের সাইট একটা হচ্ছে অবদিয়ত সাইড বান্দার সাইড আমি বিধান কি করি প্রতিপালন করি আমি বিধান কি করি প্রতিপালন করি আল্লাহ বলছে আকিম সাল্লাহ সালাত কায়াম করি তাই না আল্লাহ বলছে জাকা দিতে আমি জাকাত দিই আমার পক্ষ থেকে আর আল্লাহর পক্ষ থেকে যে বিধান দিয়েছে এটা কি রব বিধান তিনি দেন প্রতিপালন করে কি আমি ধরুন দুই সাইড রয়েছে দুই সাইড রয়েছে এখন আসি বিধান এর ক্ষেত্রে আল্লাহ তালার বিধানের ক্ষেত্রে আল্লাহ তালা তো বিধান দেন এখানের ক্ষেত্রে কিভাবে করলে ইমান চলে যাবে কোন কোন অবস্থায় ইমান চলে যাবে এ সেটা কেউ যদি মনে করে এখন দেখেন বিধান তা তো আল্লাহ ঠিক আছে আল্লাহ তালা তো বিশের চোদ্দশো বছর আগে মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে তাই না এখন তো অবস্থার পরিবর্তন হয়েছে যোগের পরিবর্তন হয়েছে এখন আর সেই পুরান জিনিস কি এখন চলবে নাকি এখন একটু আমরা আধুনিক হ্যাঁ আধুনিক মনে হতে হবে এখন মেয়েদেরকে এভাবে বের করতে হবে ছেলেদেরকে এভাবে বের করতে হবে এখানে দূর দুনিয়া এভাবে পুরো অবস্থা চলবে না তো মসজিদে চলবে না মসজিদের চলবে না এই জাতীয় কথাবার্তা তখন আপনার আলোচনা চলবে অথবা যখন বলবে আল্লাহ মানা তখন বলবো যে এখন পৃথিবী দুনিয়া সব দখল করে ফেলছে হ্যাঁ আমেরিকা সারা দুনিয়া দখল করে ফেলছে বা রাশিয়া সারা দুনিয়াতে সব ইয়া পাঠাইছে নবসারে পাঠাই দিয়া এমনকি মঙ্গল প্রভাবকে দখল করে ফেলছে আপনারও সমস্ত পুরাতন থিওরি এখন চলবে এই জাতীয় কিছু মনে করলে কী হবে বলেন তো সঙ্গে সঙ্গে কাঁপি মোরতাদ আল্লাহর দিন থেকে মোরতাদ হয়ে যাবে সম্পূর্ণরূপে এবং সে যদি কোনো এরকম কিছু মনে করে যে এই বিধানগুলো এখন চলবে না যেগুলো আছে এর অর্থ হচ্ছে সে কাপের হয়ে যাবে এটা কি আকিদার বিষয় না এটা কারণ মন থেকে নির্ধারণ করছে এটা অর্থ হচ্ছে আল্লাহ তালার সেই বিধান দেয়া বিধান চলবে না মনে করলে সে কাপের হয়ে যাবে দ্বিতীয়ত কেউ যদি মনে করে যে আল্লাহ তালা কি কি বিধান দিয়েছেন যেমন আল্লাহ তালা দিয়েছেন যে চোরের হাত কাটতে হবে তারপর বেবিচারে কি করতে হবে পাথর মারতে হবে মোরতাদকে হত্যা করতে হবে এটা সবচেয়ে এই জায়গা হচ্ছে সবচেয়ে কঠিন জায়গা অনেকে মানতে চায় না এখন আপনি কোনো শাসককে মানাতে পারবেন এমন অবস্থা হয়ে গেছে যে মোরতাদকে হত্যা করার বিধান সরিয়ে আসছে এটা তো তারা মানতে চায় না মোরতাদকে এরা বলেন স্বাধীন হ্যাঁ ধর্মীয় স্বাধীনতা অনবরত দিন থেকে আরেক দিন চলে যাচ্ছে ধর্মীয় স্বাধীনতা কথা হলো আমার দিনের কথা তো অনেকখানে বলতে দেওয়া হয় না অন্য দিনের কথা ঠিকই বলতে দেওয়া হয় পার্বত্য চট্টগ্রামে কেউ যদি ইসলাম গ্রহণ করে তার পিছনে লাগে কে করাইলো লোকটাকে হে জোর করে ধর্মান্তরিত করেছে আর যদি খ্রিস্টান হয় তারা কেউ জোর করে ধর্মান্তরিত করায়নি ও কোনো সমস্যা নেই হ্যাঁ মানে হয়তো দুইটাই অন্যগুলি কেউ গ্রহণ করে না হয় খ্রিস্টান হয় না হলে ইসলাম গ্রহণ করে তো খ্রিস্টান হলে কোনো সমস্যা নেই এই যে আপনাদের এই এই ইয়াতে এই কাছে কিনারে বেশি দূরে না যেখানে অনেকগুলো মমিন সাহিত্যে মমিন সিং এ অনেকগুলো ছিল যারা এই উপজাতি ছিল উপজাতিগুলো সব খ্রিস্টান হয়ে গেল যদি এগুলি ইসলাম গ্রহণ করতো তো এটা খবর আসিল যে বেটটাকে ইসলাম গ্রহণ করাইতো বা কার হুদুল কলেমা পড়াইছে এই যে খবর হইতো অনেক সময় আমাদেরকে বলে কলেমা পড়াইতে এটা করতে আমরা আমরা নিজেরাই বিপত অবস্থা বলি কেন আমরা তো কলমে ফড়তো আমাদের অথরিটি করি আমাদের কী দায়িত্ব দিছে এরপরে যে উনি জোর করে করাইছে এই জন্য আগে বলে যে আপনি কোর্ট থেকে একটা কী নিয়ে আসেন এভ্রিডিপ্ট নিয়ে আসেন আমরা মতো আর বার পড়া কোনো সমস্যা কিন্তু উনি এভিডিপ আয় করার অর্থ হচ্ছে বলবে যে বন মারামারি হবে যে উনি আমার জোর করে করাইছে না হয়ে যায় অনেক জাতীয় জায়গাতে তাদের দেয় না জাতীয় ব্যক্তি মনে করবে যে যে সমস্ত বিধান রয়েছে যেমন চোরের হাত কাটার বিধান অথবা পাথর মেরে বিবাহিত বিবাহিত পাথর মেরার বিধান অথবা অবিবাহিত একশো ভেত্রাঘাতের বিধান অথবা মদ খাইলে আশি ভেতরাঘাতের বিধান নির্ধারিত যে বিধানগুলি রয়েছে এগুলিকে কেউ কেউ যদি মনে করে এগুলো অত্যন্ত কঠোর কঠিন বর্তমান সময় এগুলি কিভাবে বাস্তবায়ন করা যাবে সে ব্যক্তি ইমানদার থাকতে পারবে না সে ব্যক্তি কাপের হয়ে যাবে সে ব্যক্তি কাপের হয়ে যাবে তিন নম্বর কেউ কেউ যদি মনে করে এটা যে হ্যাঁ ঠিক আছে আল্লাহ আল্লাহনেও দিয়েছে সমস্যা আমরা অত কিছু আইন প্রণয়ন করতে পারি মানুষের তো আল্লাহ বিবেক দিয়েছে কেমন বিবেক ঘুরেছে দেখেন বিবেক তো আল্লাহ দিয়েছে যে আল্লাহ বিধান দিয়েছে সে আপনি তো আমাকেও বিবেক দিয়েছে আমরাও তো কিছু করতে পারি এরকম যদি কোনো মনে করে যে অপশান আছে মানবো ওইটা কিছু মানবো ওইটা কিছু মানবো আল্লাহ তালা তাদের কি বলছেন উলাইকুল কাফের হাক্কান প্রকৃত কাফের ছেড়া প্রকৃত কাফের মানে এটা হচ্ছে প্রকৃত কাফের কিছু এটা মানে কিছু এটা মানে এটাই মানে তারা লক্ষণ হতে পারে না উলাইকুল কাফের হাক্কান প্রকৃত কাফের নুকমিন বাজ ওনা বাজ কিছু মানি কিছু কুফুরি করব চেহারা আল্লাহর বিধানের ক্ষেত্রে আল্লাহর হুকুমের ক্ষেত্রে কোনো অপশান নেই মানব কট্টুকু কট্টুক ছাড়বো এরকম কোনো অপশন থাকতে পারে না আল্লাহ তালা কোরআন একাডেমির জন্য বলেছেন যে হয় আল্লাহর বিধান নয় আহ্বা হয় আল্লাহর বিধান নয় প্রবৃত্তি হয় আল্লাহর বিধান অনুসরণ নয় প্রবৃত্তির অনুসরণ দুটোর একটা হল আল্লাহ তালা কি বলছেন ও আনিয়া হুকুম বাই নাম বিমা আনসার আল্লাহ আহ্বা তাদের মধ্যে বিচার ফেসলা করুন আপনি আল্লাহ যা নাজির করেছে সেটা দিয়ে তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না অর্থাৎ হয় আল্লাহ বিচার ফেসলা না প্রবৃত্তি দুইটার বাইরে কোনো কিছু নেই এখন আমাদের অনেক সময় দেখেন যদি কেউ মনে করে যে মেয়েরে ছেলের অর্ধেক দেওয়ার কারণে মেয়েরে ছেলে অর্ধেক দেওয়ার কারণে এটা কি হয়েছে এটা এখন চলবে না এটা অবিচার দুইটা প্রথম দিচ্ছে একবার চলবে না অবিচার অথবা আমরা এটাকে পরিবর্তন করে দেব তিনটা বলছি খেয়াল করছেন প্রথমে কি বলছে এটা এই যুগে অর্থাৎ নওজীবী ওই প্রথমটা আর দ্বিতীয়টা বললো কি এটা কঠিন এটা হয় না অন্যায় কাজ তিন নম্বর আমরা এটা মানতেও পারি নাও মানতে পারি এরকম মনে করলো তাহলে কি হবে কাফের হয়ে যাবে তিনও অবস্থায় কাফের হয়ে তিনোটাই কুপুরি কথা এই তিনটা দেশে কাফের হয়ে যাবে তাহলে এইরকম অবস্থা কিন্তু আমাদের সমাজে আছে অর্থাৎ আমরা আসলে অপশানের ভিতর নাই আমরা মানতে বাধ্য দাস কখনো অপশন খুঁজে না দাসের কাজে হচ্ছে মনিবের দাসত্ব করা মনিব যা বলেছে তা অক্ষরে অক্ষরের মাবুক করা হচ্ছে দাসত্বের কাজ দাসত্ব দাসত্ব এটা নামই আমরা দাস চাই হোক না চাই হোক তাই না দাস আল্লাহ বলে দিয়েছে কোরান কেরিব ইনকুল রোমান পিসামাওয়া তো ওরা ইল্লাহ আতী আতা আদ্দার আসমানি যা আছে সবই আল্লাহর দাস দাসত্ব দুই প্রকার একটা রৌবিয়ত দাস রব যেটা বলছে সেটা মানতে হচ্ছে যে একদিনও বেশি বাঁচবে না খেয়াল করছে একদিনেও বেশি টিকবে না অর্থাৎ এই দাসত্ব কিন্তু কেউ বেরোতে পারবে আরেকটা দাসত্ব হচ্ছে মন খুশি হয়ে মনিবের জন্য নিজেকে নিবেদিত করা এই দাসত্ব প্রশংসনীয় প্রথমটা প্রশংসনীয় না প্রথমটা করতে বাধ্যই যত কিছুই হোক ওই দাসত্ব সবাই মানতে বাধ্য দ্বিতীয়টা হচ্ছে মনিবের জন্য নিজেকে উজাড় করে দেওয়া মনিবের মনিবের কথা শোনা মনিবের নির্দেশ পালন করা এই দাসত্ব প্রশংসনীয় এই দাসত্ব মাহমুদ রসল্লা সর্বশ্রেষ্ঠ দাস দাসের তারপরে দুনিয়ার অন্যান্য মানুষগুলো যে যত দাসত্বে বেশি হবে তত বেশি আল্লাহর নৈকট্য লাভ করে তারাই আল্লাহর অলি হয় তাদের আম্বিয়া সিদ্দিকুন সালে এটা ইস্যু সুহাদা এরা হচ্ছে দাসত্ব দিতে যে বত্ত্ব বেশি এগিয়ে যায় এই দাসত্ব সর্বদিক থেকে আমরা কিন্তু দাস দাসের কোনো অবশান থাকতে পারে না এই জন্য মেরি নিতেই হবে আল্লাহ তালে এই জন্য কোরআনে এক বলেছেন وما كان لمؤمن ولا مؤمنة إذا قد الله ورسوله أمر أن يكون لهم الخيرة من أمره الله এবং تعالى رسول যখন কোন নির্দেশনা দিয়ে দিবে তখন ইমানদার নরনারীর জন্য এখানে কোনো অপশন খুঁজতে থাকে সুযোগ দেয় তাকে সেটা মেনে নিতেই হবে নিতেই হবে তাহলে বন্দার প্রত্যেকটি কাজে কাজে সে সব সময় খুঁজবে যে আল্লাহর নির্দেশনা কোথায় সেটা আল্লাহর নির্দেশনা কথা সেটা সেটা খুঁজবে সে তাহলে আমরা কি বুঝলাম এক নম্বর হচ্ছে যদি কেউ মনে করে যে বর্তমানে ও বিধান সে কি কাফের যদি কেউ মনে করে যে আল্লাহর বিধান কঠোর সে কি কাফের যে মনে করে আল্লাহর বিধানের মধ্যে অপশান আছে মানতে হবে না সে কি কাফের হম কাফের একেবারে হকান আল্লাহ বলে দিয়েছে আচ্ছা আরেকটা আরেকটা হচ্ছে যদি কেউ মনে করে যে দুটো সমান দুটাই সমান কে কী হবে সেও কাফের হবে যদি কেউ মনে করে দুটাই সমান সেও কাফের হবে হ্যাঁ অথবা কেউ মনে করে যে সবই ঠিক আছে আল্লাহর বিধান হক তবে আমার এত মানার প্রয়োজন নেই সেও কি হবে সেও কামের হবে বুঝতে পারছে কথাটা আল্লাহর বিধান হক কিন্তু আমার মানার দরকার নেই মানতে দুনিয়ার মানুষ কিন্তু এটাই করে কোরআনে কারিম হক বিশ্বাস করে প্রয়োজনে দান দিয়ে ফেলবে কিন্তু নিজের মানার ক্ষেত্রে কোনো খবর নাই মানতে মানতে বাধ্য নয় মনে করে যে ব্যক্তি মনে করবে যে কোরআনে কারিমের বিধান হ্যাঁ দুইটা জিনিস আছে খবর অথবা সংবাদ সত্য নয় মনে করবে সে কি যে কোনো সংবাদ দিছে যেমন কি কবর আজাবের কথা সে মনে হচ্ছে এটা আসলে বোধ হয় ভয় দেখানোর জন্য করেছে হ্যাঁ সাধারণ মানুষ যেন অন্যায় থেকে দূরে থাকে জন্য করেছে সে কি পাক্কা কাঁপটা পাক্কা কাঁপার অনুরভাবে সে আল্লাহ তালা যে সমস্ত বিধান দিছে মনে করে যে মানতেও পারি না মানতে পারি অথবা মনে করে যে মানা জরুরি না সেও কিন্তু কাফের হয়ে যাবে বুঝাতে পারছি তাহলে এই বিধান এই অংশটুকু কিন্তু কুহুরের আরেকটা আছে সেটা হচ্ছে ইচ্ছা করে পরিবর্তন করে দিয়েছি পুরোপুরি চলো সেটাও কাফেট আমি কিন্তু সয়টা শরৎ বলেছি ইচ্ছা করে পরিপূর্ণ পরিপূর্ণ করে দিয়েছি ইচ্ছা করে কি আল্লাহর বিধানকে কাইটা হ্যাঁ লব লাগে গিয়েছি মানে আর কোনোদিন আল্লাহর বিধান যেন আসতে না পারে সে ব্যবস্থাপনা করে দিয়েছি সেও কি সেও কাফে আমরা কিন্তু ব্যক্তিকে বলিনি আমরা কাকে বলছি একটা কাজকে বলেছি আমাদের কাজ হচ্ছে কাজ নিই আমরা কোনো ব্যক্তিকে ইন্ডিকেট করছি না বুঝে আসে আচ্ছা এখন বলতে পারেন যে কিছু মানুষ তো ভুলও করে ভুল করে না আমরা এতক্ষণ যেগুলি বলছি এগুলি বিশ্বাস এবং নিজে কর্মের সাথে জড়িত আর কিছু আছে কর্মের সাথে জড়িত কিন্তু বিশ্বাসে এসে ঠিক আছে তো কর্মের মধ্যে তার একটু উল্টা পাল্টা হচ্ছে সেখানে কয়েকটি সুরত হইতে পারে এক নম্বর হচ্ছে তিন সুরতে তিনি কাফের হবেন না কিন্তু জলেম হবেন ফাঁসেক হবেন তিন সুরতে তিনি জলেম হবেন ফাঁসেক হবেন আর এক সুরতে তিনি সব পাবেন বুঝাই বলি তিন শুরুতে তিনি জলের পাচ্ছেন যদি তিনি ইমান ঠিক আছে তার আল্লাহর বিধানেই সবকিছু করতে হবে কিন্তু তিনি কি করেছেন টাকা পয়সার লোভে সন্তানের হ্যাঁ সন্তানের কারণে আল্লাহর বিধান লঙ্ঘন করে উল্টাটা করেছেন আল্লাহর বিধান লঙ্ঘন করে উল্টাটা করেছে আল্লাহর বিধানের ছেলে মেয়েকে সমান মেয়েকে সালান দিতে বলছে দিতে পারেনি উনি কি করলেন আমি আমার মেয়েকে একজন আসে বলতেছে আমি আমার দুনিয়া থাকতেই মেয়ে ছেলেকে সমান ভাগ করে দিয়ে দিয়েছি বা কি খুশি খো একজন করে দিয়েছে কি জন্য করেছেন মেয়ের প্রতি বেশি দাঁড়াতে হয়তো মেয়ের প্রতি আপনার আল্লাহর চেয়ে বেশি দাদি হওয়া আপনার ইচ্ছা করে হয়তো করেন্লাহর বিধান তখন হবে জালেম এবং ফাঁসে মানে সে না সে বুঝে নাই যে আল্লাহর বিধান পরিবর্তন হচ্ছে সে মনে করছে আমি একটা ভালো কাজ করতেছি আল্লাহর বিধান পরিবর্তন বুঝতে পারছে না এটা আরেকটা হচ্ছে যে করছে কিরকম টাকা দিছে তারা ঘুষ খাইছে ঘুষ খাইয়া উল্টাটা করছে মনে মনে আছে সুর ঘুষ না রাখা বেশিরভাগ সুর হ্যাঁ সুর টাইপের কারণ একটু কয় যে এখানে দিয়ে না নিচে দেন আরে এত মানুষ দেখতেছে এদিকে হ্যাঁ কাছে দিয়ে যান একজন হজ করে এসছে বলে যে আমি এই মাত্র হজ করে এসেছি হ্যাঁ আপনি নিচে রাখেন হা নেবে না কিন্তু নিবে শেষ শয়তান কাকে বলে নিবে এর অর্থ হচ্ছে এই মানুষগুলো এরা কিন্তু সামান্যতম অপরাধ কাজ করতেছে যে এটা একটা ভুল আল্লাহ বিধান সে পরিবর্তন করছে কি করে চুরি করে মানে সে হচ্ছে ঘুষকে সভা মানে এটা হচ্ছে মনের প্রবৃত্তির সম্পদের লোভে করতেছে আরেকটা হচ্ছে চাকরি বাঁচানোর জন্য করতেছে তিনটা অত মর্যাদা নষ্ট হয়ে যাবে আমি ছেড়ে দিলে কি হচ্ছে আসবে নাকি আমি ভালো পারি অনেকে এটা কিন্তু বলে আমি ছেড়ে দিলে কি আমার জায়গায় ভালো আসবে নাকি আমি চেষ্টা করি দেখি আল্লাহর বিধানের প্রতি তার সম্পূর্ণ আস্থা রয়েছে বাস্তবায়ন করা জরুরিও মনে করে কিন্তু কি করে নিজের এই দুনিয়া প্রীতি দুনিয়া প্রীতির কারণে সে বদলে বদলেছে ফেলছে একটা দুইটা দুই একটা জিনিসে সব পুরোপুরি পুরো এটাই বদলাই ফেলে নেই পুরো সিস্টেম বদলাই ফেলে নেই কিন্তু একটা তো ভুল করে ফেলছে এর জন্য তাদেরকে কাকে বলা যাবে না কি বলতে হবে তখন ফাঁসেক এবং জালেম ফাঁসেক কখন হবে নিজের নিজে অন্যায় করে হারাম খাইছে জালেম হবে অন্যায় করে আরেকজনের টাকা দিয়েছে এই জন্য আল্লাহ তালা কোরআন গেলে তিনটেই বলেছে কখন কুফুর কাফের বলছি না এতগুলো দেখো আবার বলছে অমল্লাম ইয়াকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল জালেমুন জালেম কখন যখন অন্যায় করে একজনের টা আরেকজনকে কাটা দিয়ে দিয়েছে পয়সা খাইয়ে বোর বসে হ্যাঁ আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন অমল্লাম ইয়াকুম বিমা আনজাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন ফাসিক বলছে কখন যখন অন্যায় করে নিজের নিজের পুরেছে আরেকজনকে ক্ষতি করে নিজের পেট পুরেছে নিজের পেট পুরেছে এরকম অন্যায় করে সরকারি সম্পদ ক্যাশ করে কাইটা পুরোটা পকেট ঢুকিয়ে ফেলছে হ্যাঁ ইউজ এটা এটা হচ্ছে মাসেক এ হচ্ছে মাসেক এ কাফের না এ কাফের হয় না কি হয়েছে আমরা কি পার্থক্য বুঝতে পারছি পার্থক্যটা বুঝতে পারছি জরুরি কিন্তু সব অবস্থায় কাউকে সর্ব অবস্থায় কাফের বলা যাবে না আর কাউকে সর্ব অবস্থায় মাসেকও বলা যাবে না মানে অবস্থা ভেদে হুকুম হবে অবস্থা কি সেটার উপর নির্ভর করে হুকুম হবে তাহলে আমরা বুঝতে পারলাম যে কখনো কখনো অবস্থা বেলে মানুষের নুকুর মধ্যে পার্থক্য হয়ে থাকে এটাই হচ্ছে কুফরন্তু না কুফুর পা ছোট কুফুরি বলা হয় ছোট কুফুরি যেটা এগুলিকে ছোট কুফুরি বলা হয় কবিরা গুণা যেগুলোকে বড় কুফুরি না যে কারণে ইমান থেকে একবার বেরিয়ে যায় না ইমান থেকে বেরিয়ে যায় আচ্ছা আর একটা স্রোত আছে একজন মানুষ একটা জানতে চাওয়া অনেক ইস্তেহাত করছে মাশালা খুঁজতে খুঁজতে কিছুই পায় না সে একটা মশলা দিচ্ছে দেওয়ার পর দেখা গেল যে ভুল করেছে কি হবে সেটা সে স্বভাব অনুসারীরা স্বভাব হবে যদি অনুসারী কেউ থাকে সে যদি জানতে পারে যে তিনি আমার ভুল করেছেন বা আমার পুজোর ভুল করেছেন তার উচিত হবে না সেটা নেয়া ধরেন আমি বুঝিয়ে বলি জিজ্ঞাসা করা হয়েছে যে লাইলে ইহ ল একসাথে বসে জিগির করা যায় কিনা কোন এক ব্যক্তিকে উনি চেষ্টা করে জানার জন্য কোন হাতিসপরে বুঝে নেই না বুঝে বলে বলেছে ভুল তো কেছে ভুল করছে না উনি চলে গেছে উনি ভুল করার কারণে উনি যিনি ইস্তেহাজ হয়েও গুনা গুনা করবেন না কারণ চেষ্টা করেছেন কিন্তু আপনি জানছেন যে এইভাবে একসাথে টেনে টেনে পড়াটা শরীর অনুমোদন করে না আপনার জন্য এটাকে মানাকে জায়জ হবে কখনো জায়েজ হবে না কারণ হচ্ছে আপনি তখন কী করলেন নিজে জেনে শুনে শরীয়ত লঙ্ঘন করে দিলেন হ্যাঁ এই জন্য আমরা অনেক সময় আমাদের শেখ মুহম্মদ সলা সাইম বলতেন যে নানজুর ইলাত নজর লাইলা মা আমরা কে ওই কে বলেছে ওইটা তাকাবো না কি বলেছে ওইটা দিকে তাকাবো কারণ কে বলেছে এটা বললে দুনিয়াতে যারাই যারাই ভুল করেছে এরকম খুঁজে থাকেন তো কোনো ইমাম পাবেন না যার কোনো ভুল হয়নি কারণ ভুল করা ভুল হয়নি কে মোহাম্মদ রসুল্লাহ সাহাবাহিক এরকম অনেক কি আছে এরকম ভুলের ইতিহাস নজির আছে আবদুল্লাহ মাসুদাহ তিনি যখন ঢুকুতে যাইতেন হাত দুইটা কোথায় ঢুকিয়ে দিতেন দুই হাঁটুর মাঝখান দিয়ে ঢুকিয়ে রাখতেন এটার নাম হচ্ছে তাতবিয়া উনি হাঁটুর মধ্যে হাত রাখতেন না হাঁটুর মধ্যে হাত রাখতেন না এটা কি শুদ্ধ শুদ্ধ না এটা অনুসরণ করে জায়েজ হবে জায়জ হবে না কিন্তু আবদুল্লাহবিনের মাসুদ্দুল্লাহকে আমরা খারাপ বলবো বলবো না কারণ তিনি এটা ইস্তেহার করেছেন তিনি হচ্ছে দেখেছেন কোনো সময় অথবা তিনি মনে করেছেন দোসল এইভাবে হাত নিতে রাখছে এইভাবে তিনি আমল করে চলে গেছেন তাহলে বোঝা গেল আবার দেখেন দোস আবদুল্লাহিনের মাসুদ্দুল্লাহ হু তিনি আমাদের নিকট দুইজন মানুষ যদি হয়ে যায় ইম ইম তো কোথায় দাঁড়ায় ভিষনে না

কেউ ভুল করলেই এই ভুলটা আমাদের মেনে নিতে হয় না নিয়ম দুনিয়ার অনেক মানুষ এরকম ভুল করেছে ভুল কে করে না আমাদের দেশে তো ইসলাম আসছে অনেক মানুষ এরকম ভুল করে একটু এদিক করেছে এদিক করেছে কত কিছু করেছে যখনই কোরআন এবং সুন্দর আপনার কাছে নস প্রকাশিত হয়ে যাবে তখন আর ভুল ভুলিয়া ধরা যাবে না কোনো ক্রমেই না দেখুন ইমাম আবু হানিফ রহম তিনি অনেক মাসালাতে আমি বলবো ইস্তেহাদি খাতা ছিল তার। ছিল কিন্তু সব পেয়েছেন কেন সব পাবেন তার কাছে যেটা আসছে তিনি ইস্তেহাত করেছেন সব পাবেন তিনি কিন্তু আবু ইসুফ মাহমুদ এগুলো অনুসরণ করেন নাই তিন ভাগের দুই ভাগ মাসারাতে তিনি বিরোধিত দুইজনের বিরোধিতা করেছেন তিন ভাগের দুই ভাগে বিরোধিতা করেছেন কেন বুলের উপর থাকা যাবে না বুলের উপর থাকা যাবে না তবে উস্তাদের আক্রমণও করেনি উস্তাদ ভুল করেছে উস্তাদ এই জাহেল নাওদুল এই কথা বলেন কি বলছে ওস্তাদাহি আল্লাহন আমার সব কিছু বরং ওইটাও বলেছেন ইমাম মোহাম্মদ রাহেমাল্লাহ যখন পরবর্তীতে আবুহানিবা রহমতুল্লাহ মৃত্যুর পরে তিনি যখন গেলেন মদিনাতে মদিনাতে গিয়ে মালিকের ছাত্র হলেন ছাত্র হওয়ার পরে তিনি সেখানে দেখলেন যে অনেক হাদিস যে হাদিস কুভাতে পৌঁছেনি তখনকার দিনে তো টেলিফোন ছিল না তখনকার দিনে ইন্টারনেট ছিল না কম্পিউটার ছিল না হ্যাঁ অথবা এখান থেকে যাওয়া এত সহজ ছিল না আবার ওখানে মিথ্যাবাদী লোকদেরও আমি বের হয়ে গেছিলো তাবিদের পরে যোগে তবে তাবিদের যুগে মিথ্যাবাদীদের প্রচুর ছিল মিথ্যাবাদীদের প্রচার করতে পারে কারণ এই মিথ্যা দিয়ে কাফেররা মিথ্যাবাদী ছাড়ি দিত মুসলমানদের যে মিথ্যা তো নাজ কিন্তু আল্লাহ তালা তার দিনকে হেফাজ করেছেন তো তিনি যখন দেখলেন ইমাম মোহাম্মদ রহমাল্লাহ তখন তিনি গেলেন মদিনাতে যে কার ছাত্র রয়েছেন ইমাম মালিকের ছাত্র রয়েছেন এবং একটা বই লিখেছেন মোয়াত্তা ইমাম মোহাম্মদ একটা বই আছে আলাদা হ্যাঁ এটা সরা হয়েছে আরবি ভাষাতে আর তালিকুল মোহাম্মদ আল্লাহ মোয়াত্তা ইমাম মোহাম্মদ এটাও সরা করেছেন হ্যাঁ এই এই আবদুল্লাহ আকনবির রহমতুল্লাহ আলী ওনাদের অনেক কাজ এই কাজগুলি করেছেন তো ওনাদের উনি কি করেছেন তখন জানেন বলছে যদি আমার সাথী অর্থাৎ কে আবহান বললাম যদি জানতে পারতো যে হাদিসগুলো তোলে তিনি তার অনেক মত থেকে ফিরে আসতেন কারণ তিনি তো জানেননি হাদিস তার তো দোষ নাই কিন্তু আমরা যদি অনুষ্ঠান ভুলের উপর অনুসরণ করে থাকি এই যায় সবসময় তাহলে কিন্তু দোষের বিষয় হবে এটা ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই একজন মানুষ সবসময় আমি উত্তরোত্তর হকটা নিব সেখানেই পাই হক হচ্ছে এমন জিনিস ইমানদারের একটা যেন তার একটা এমন জিনিস যে জিনিস নেওয়ার জন্য সারা সে প্রস্তুত আছে এটা হচ্ছে হকের কাজ এই জন্য হক নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া যাবে না এটা হলো মূল কথা কেমন তাহলে এই ব্যক্তি যে ব্যক্তি ইস্তিহাত করেছে ইদের ইস্তিহাত করতে গিয়ে ভুল করেছে সেই ব্যক্তি সব পেয়ে যাবে কিন্তু যারা ব্যক্তি জানতে পেরেছে যে এটা ভুল হয়েছে সে তার জন্য কি না না হ্যাঁ একটি মাসালা দিই যেমন কেউ হয়তো দেখবে হানাই মশাবি কিন্তু মৌলিক কিতাবে কোথাও ঘাড় মাছের কথা নাই ঘাড় মাছের কথা কোথাও নাই এই যে না অজুর মধ্যে ঘাড় মাছের কথা বলছে কোনো কিতাবে নাই পরবর্তীরা আয়সা ঘাড় মশাই লিখে দিয়েছেন পরবর্তীরা আয়সা অজুর মধ্যে ঘাড় মশাই বানাই ঢুকাই দিয়েছেন এখন ঘাড় মশাই যদি না করে মনে করে বিরাট গুণার কাজ করে ফেলছে হ্যাঁ ঘাড় মাছের কথা বলা হলো না ঘাড় মাছের এই সেই এই সেই ফজিলত দিয়ে বলাই বলছে তিনি সবটা অথচ ঘাড় মাছের অজুর কোনো অংশই না এটা বিশুদ্ধম কথা এখন যদি কেউ এটা করে তাকে বলতে হবে বুঝিয়ে বলতে হবে যে এটা আসলে সহিগ্রস্ত হয়নি এই কাজটি করা যাবে না আপনারা জানেন যে আপনাদের ইমামরাও আগে বলে নাই পরবর্তীতে যে ব্যক্তি পাইছে সেই ব্যক্তি জোর করে ঢুকেছে এটা এটা কোনো ইমামের কথা নয় কাউল নয় এটা করা যাবে না এটা বুঝিয়ে বলতে হবে কারণ সহি সূন্য পাওয়ার পরে আর দড়ি বা মজুর আমল করা যায় না দরিব বা মজুর কোনো আমল করা যায় না সহি আমল করতে হবে আর এমনিতে আলহামদুলিল্লাহ অজুর কি ফরজ ওয়াজের সুন্দর কমতি আছে নাকি তা আপনি আরেকটা বাড়াই দিচ্ছেন কি যেটা যেটা নাই এটা জোর করে বাড়িয়ে দেবেন না এটা হচ্ছে আমি বোঝানোর জন্য বলছি যে ইমামরা অনেক সময় লোক যে প্রথম বলছে খান মশা কথা সে মনে করছে এটা আছে এবার বলেছে আপনি সারা বছর বলার পরেও আর ছাড়বেন না কেন ছাড়বেন না আমার ওস্তাদ দেখছি করতে আমার বছর কাল থেকে পড়ছি কায়দা বগদা দিয়ে পড়ছি অথবা হ্যাঁ হ্যাঁ এত বড় আলম বলছে কিন্তু ওইটা দেখেন আপনি একটু দেখেন তো ওনাকে জিজ্ঞাসা করেন দলিল ভিত্তিক কিনা দলিল ভিত্তিক হলে নিবেন দলিল ভিত্তিক হলে দলের ভিত্তিক না হলে নিবেন না এটা হলো স্বাভাবিক জিনিস যে কোনো জিনিসের এরকম হওয়া উচিত দেখুন অজুর মধ্যে মুখ ধুইতে হবে এটা কি কোনো এক আছে হাত ধুইতে হবে কোনো এক আছে মতভেদ আছে মাথা মাসের কোনো একতলাপ আছে করতে হবে মৌলিক কোনো নাই আছে হা পা ধুইতে হবে এক আছে নাই তাহলে দেখা গেল এখানে তো কোনো মতভেদ হয়নি এগুলো তো আপনি পালন করতে পারতেছেন হ্যাঁ তো মতভেদ যেখানে হয়েছে সেখানে আপনাকে অবশ্যই চিন্তা করতে হবে যে আসলে এখানে কি হচ্ছে কোথাও না কোথাও কিছুটা একটা গড়বড় হচ্ছে তো আমি সহি নিয়ে আমি শুদ্ধটা নিই তাহলে তো হয়ে গেল এটা হচ্ছে ইমানদারের কাজ ইমানদার সবসময় সব ভালোটাই খুঁজবে কখনো ইস্তেহাদের ক্ষেত্রে ভুল ইস্তেহাতটাকে অনুসরণ করবে না যদিও ইস্তেহাতকারী এর কারণে সবও পেয়ে যাবে উনি সে সব পাইল আপনার জন্য সবের কাজ নয় কারণ আপনি এখন ভুল করছেন আচ্ছা এখানে কিছু মাসালা আছে যেগুলো বলার জন্য আমি বলতে চাচ্ছি অনেকেই মনে করে থাকেন এছাড়া আজকে দার্স এখনো যায়নি কত দাসে আসি হ্যাঁ কিছু মাসালা যেটা হচ্ছেন অনেকে মনে করে থাকেন আল্লাহর বিধান বলতে বুঝায় শুধুমাত্র কি রাষ্ট্রীয় বিধান কি শুধুমাত্র মেরে ফেলা আর কি হ্যাঁ হ্যাঁ বেবিচারের জন্য পাথর মারা এগুলি শুধু বুঝছে এটা কিন্তু ঠিক নয় আল্লাহর বিধান অনেক ব্যাপক জিনিস আল্লাহর বিধানের প্রথম কোনটা আসছে প্রথম বিধান কোনটা আসছে আকিদা আকিদার বিধান রসুল্লাহ সাল্লাম দশটি বছর শুধু আকিদা প্রচার করেছে এটা আল্লাহর বিধান ছিল না আল্লাহ হুকুম ছিল আল্লাহ হুকুম ছিল কিনা বলেন হুকুম ছিল কারণ হুকুমদা তাকে আল্লাহ মালার মালিক আমরা তো আকিদার যে বিধান এটাকে কেউ কেউ মোটেই মনে করছে না যে এটা বোধ আল্লাহর বিধান না তারা কিন্তু আল্লাহর বিধান প্রবর্তনের জন্য পাগল হয়ে গেছে একটা গোষ্ঠী এবং রাস্তাঘাটে মিছিল করে এই করে সেই করে মানুষ নিয়ে বের হয়ে যাচ্ছে আপনি যে আল্লাহর বিধান কোনটা এটা তো এখনো চিনতে না বিধানটা একটু শিখে নেন আমরা বলে দিচ্ছি প্রথম বিধান হচ্ছে প্রথম বিধান আপনাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে কোন বিধানটা আল্লাহ দিয়েছেন নিজের সম্পর্কে আল্লাহ সম্পর্কে আপনার কি বিধান আর কি বিশ্বাস আপনাকে ধারণ করতে হবে আপনাকে জানতে হবে রব হিসাবে তার কি আল্লাহ জন্য আমার কি কি বিশ্বাস নির্ধারণ করতে হবে আপনাকে জানতে হবে ইলা হিসাবে আপনি কি কি আল্লাহর জন্য নির্ধারণ করবেন আপনাকে জানতে হবে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে আপনার কি কি করার আছে এটা কিন্তু আগে জানতে হবে নিজের জীবনে আল ইসলাম জীবনে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান আমরা আমি বুঝছি নিের হাত কাটা বেশি আপনার জন্য আরেকজনের জন্য না কিন্তু ইমান বিশ্বাসটা কার জন্য আমার জন্য নিজের জীবনের গুরুত্বপূর্ণ জিনিস যা না হইলেই নয় তা হচ্ছে কি তাই না আল্লাহ সম্পর্কে যদি না জানে একজন মানুষ তার কি সুযোগ আছে কোনো সুযোগ নেই আল্লাহ সম্পর্কে জানে কিন্তু সে বাস্তবায়ন করতে পারে বাধা হবে না তাহলে আপনি এমন জিনিস নিয়ে দৌড়াচ্ছেন যেই জিনিসটি একবারে গৌণ জিনিস আমি এটা বাদ দিচ্ছি না ইসলামের একটা অংশ নিঃসন্দেহে এটা হচ্ছে আপনি ক্ষমতা থাকলে এটা করবেন আপনি যদি ক্ষমতাবান হন ক্ষমতাসীন হন আপনি আরেকজনের জীবনে ইসলামকে কঠিন ভাবে বাস্তবায়নের জন্য নিজের জীবনে ইসলামটা গুরুত্ব দিচ্ছেন না এটা বুঝছেন কথা না এটা গুরুত্ব জিনিস আপনি যদি কোনো আল্লাহকে জানতেন আল্লাহর এবাদতকে জানতেন তাহিদকে জানতেন সিরিক কি জানতেন নেফাক কি জানতেন ইমান বঙ্গ হয় কি সেটা জানতেন তাহলে আপনি এটুকু বলার পর আপনাকে অটোমেটিকলি এটা কিসে নিয়ে যেত আল্লাহর বিধান প্রবর্তনের দিকে নিয়ে যেত ওইটা না করে আপনি এখন এক লম্প দিয়া জম্প দিয়া গাছে উঠে গেছেন কি যে আমি এখন গাছের আমটা পারবো নিচে দিয়ে কিভাবে গাছে বড় আছে কিনা আগে দেখা চিন্তা ভাবনা করেনি এই জন্য আল্লাহর বিধান আকিদাতে প্রথম কোথায় আকিদা এই আকিদার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আমাদেরকে এই বিধানের ক্ষেত্রে আমাদেরকে প্রথম যেটা করতে হবে সাহায্য আল্লাহ আকিদা লাইল ইল্লাহ নষ্ট না হয় ইমানের যে দাবি আমরা এটাই জন্য পড়তেছি যে অনেকেই বলে যে আপনারা যেগুলি বলছেন আল্লাহর বিধান আল্লাহ রাষ্ট্র আল্লাহর ইন্ডিয়া কায়েম করা আল্লাহর সুকুমত কায়েম করা এটা কত রকমের কথা যে আমরা মাঝে মধ্যে বের হইলেই ধরে যে আপনি তো আকীদা পড়াচ্ছেন আরে আকীদা তো আল্লাহর বিধান আল্লাহর বিধানে তো পড়াচ্ছি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন মহাদীবনে জাবালকে ইয়ামনে পাঠাইছিলেন তখন বলছেন আউগাল মাতা দমলি সাহিতাল্লাহ্লা প্রথম যে জিনিসের যে বিধান বাস্তবায়ন করতে হবে সেটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাহ এটা বাস্তবায়ন করতে হবে যদি এটা শোনে তারপরে চলা তারপরে জাকা তারপরে শ্রম তারপরে হচ্ছে বলেন না রাষ্ট্র গিয়ে মাত্রই তুমি হাত কাটা শুরু করে দিবা গিয়ে মাত্রই তুমি হ্যাঁ পাথর মারা শুরু করে দিবা এটা বলে নাই আগে কোনটা বলছে আকিয়ে দেয় পরে কি বলছে এবাদত তারপরে কি এবাদত যেই ব্যক্তি আকিদা মানছে কিন্তু আকিদার মধ্যে আবাদতকে ঢুকায় নেই সেও কিন্তু আল্লাহ বিধান মানে নেই সে কিন্তু আল্লাহ বিধান মানে নেই রসুল্লাহ সাল্লাহ ইসলাম আখির অর্থ শুধু বিশ্বাসের বিষয় না আমলের বিষয় আমলের বিষয় কি সেজদা কার জন্য হবে আল্লাহর জন্য রুকু কার জন্য হবে আল্লাহ জবে কার জন্য আল্লাহ মানত কার জন্য আল্লাহর জন্য আপনার জীবনের যতটুকু কাজ আছে সবগুলো কার জন্য আল্লাহর জন্য তাহলে এই জায়গাটুকু আগে কমপ্লিট করে যান না এগুলি কিন্তু আল্লাহর বিধান যে ব্যক্তি এই বিধানগুলো প্রতিষ্ঠা করতে পারবে না এই বিধান সে ব্যক্তি উপর দিকে আরেকজনের জীবনে অথবা অন্যের দায়িত্ব নিজের কাজে নেওয়ার জন্য ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই এটা হবে এটা কখন হবে নিজে যখন আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ ইমানে তাদেরকে দুনিয়া বুকে শাসন ক্ষমতা দিবেন শাসন ক্ষমতার জন্য এত ব্যস্ত কিন্তু আকিদা এবং ইমানের ক্ষেত্রে কোনো ব্যস্ততাই নাই আকিদার ক্ষেত্রে কোনো গুরুত্ব নাই এবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই আকিদা এবং এবাদতের ক্ষেত্রে কোনো গুরুত্ব নেই ক্ষেত্রে শুধুমাত্র কেবল শরীয়তের বিধান চায় তবে মামলাতের সবগুলি চায় না বাজারে যে চুরি ডাকাত ইয়া হচ্ছে এই ওজনে কম দিচ্ছে বাজারে যে ওগুলি কিছু বলবে না সরাসরি এখন দরকার কেমন সুরের হাত কাটাতে দরকার আবার এইটাও কিন্তু চায় না ওদের মধ্যে আবার বিভিন্ন রকম আছে এক গোষ্ঠী করা এখন তো হাতও কাঁটা দেবেন তো কোনটা জন্য আপনি কাঁদতেছেন বুঝতে আপনি কিছু জন্য কাঁদতেছেন না আপনি কাঁদতেছেন শুধুমাত্র ক্ষমতাটা আমার তো আর আরো ভাই আর যাই হোক ক্ষমতাটা আমার চাই ক্ষমতাটা আমার চাই ক্ষমতা যাওয়ার জন্য ব্যস্ত হওয়া কোনো ইমরানদারের কাজ না এটা সহজ কথা আল্লাহ তালা যাকে এই দায়িত্ব দিয়েছেন সে বিরাট বিরাট বিপদে আছে সেইটা নিয়ে কারণ এটা প্রতিপালন করা অনেক কঠিন কাজ আপনাকে আল্লাহ তাল্লাহ দুনিয়াতে যতটুকু দিয়েছেন ঠিক ঠিকমতো ভালো করেন একটুকু জীবনে ভালো সাল্লাহ সাল্লাহিসাম এই জন্য বলেছেন

আমাদের আফসোস করতে হবে এবং লজ্জিত হতে হবে তারপর তিনি বলেছেন তোমার জন্য আমি পছন্দ করি তুমি দুইজনের মধ্যেও তুমি বিচার পরিচালনা পরিচালনা করবে না তুমিও দুর্বল মানুষ গায়ে গত দুর্বল উদ্দেশ্য না অর্থ কি তুমি মানুষকে জোর করে বাধ্য করতে পারবে না যেটা জোর করে মানুষ করে পিটাই ফাটাই করে তোমার এই দায়িত্ব নেওয়া ঠিক হবে না সব মানুষ দায়িত্ব নেওয়া উচিত না বরং তোমার জন্য যেটা দরকার আমি চাই তুমি দুইজনের মধ্যে বাক্য কোনো ইয়া করিও না আমি যেটা পছন্দ করি তোমার জন্য সেটা হচ্ছে তুমি দুইজনের মধ্যে বিচার কার্য করি বিচার কার্য করিও না কঠিন জিনিস এটা বুঝাই তুমি চাইলেন যে আপনার আমার ওই জায়গায় ব্যস্ত হওয়ার দরকার নেই যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হয় নিজের আগে আমার দায়িত্বটাকে বুঝে নিয়ে আমার দায়িত্ব কি আকিরা পরিশুদ্ধ করা এটা আল্লাহর বিধান আমার দায়িত্ব এবারটা একমাত্র আল্লাহর দিকে নিয়ে করা এটাও আল্লাহর বিধান অনুরূপভাবে আল্লাহর নাম এবং গুণের ক্ষেত্রে সঠিক ধারণা নেওয়া সঠিক বিশ্বাস গ্রহণ করা কেন আল্লাহ নাম গুণের ক্ষেত্রে এই কথাটা কেউ বলতে চায় না কেন যত জনে দেখবেন যে এই আসলেই পাশ কাটিয়ে চলে যায় যত বেশি পাশ কাটবে তত বেশি ইমান থেকে দূরে চলে যাবে কারণ আল্লাহ তালাকে চিনার উপায় হচ্ছে তার নাম এবং গুণ আল্লাহর নাম এবং গুণ ছাড়া তাকে চিনবেন কি করে আপনাকে চিনতে হলে আপনার নাম জানতে হবে গুণ জানতে হবে এখন আপনাকে গুণ তো আমি প্রকাশ্য দেখতে পাচ্ছি এটা টুপি আছে দাড়ি আছে জামা আছে না দেখলে কেউ যদি বলতো অমুক অমুক কি নাম কি অমুক তো কোন কিছু চিনে না তাহলে আপনাকে চিনতে হলে কি দিয়ে চিন্তা হবে নাম এবং গুণ দিয়ে আল্লাহকে চিনতে হলে নাম এবং গুণ লাগবে যে ব্যক্তি আল্লাহকে চিনে আল্লাহ কার বিধান বাস্তবায়ন করবে কার বিধান আল্লাহকে তো চিনে নাই আল্লাহ আবাদত করবে কি করে আল্লাহর কি বিশ্বাস স্থাপন করবে যে ব্যক্তি আল্লাহর নাম জানেনি গুণ জানেনি বৈশিষ্ট্য জানেনি সে ব্যক্তি আল্লাহ আল্লাহ সম্পর্কে কিছুই জানেনি সে ব্যক্তি কি আবাদত করছে এই জিনিসটা আমাদের সমাজে আর প্রচুর পরিমাণে রয়েছে এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের মধ্যে এটা অন্তর্ভুক্ত আল্লাহর নাম এবং গুণ জানতে হবে এবং নাম এবং গুণের যে আল্লাহ এবং আল্লাহর নাম এবং গুণে কি চায় কি চাহিদা সেটাও জানতে হবে এই জন্য যারা আশায়রা হয়েছে মাতুরদিয়া হয়েছে জাহমি হয়েছে জেলা হয়েছে খাওয়ার হয়েছে মোরজিয়া হয়েছে এদের যে সমস্ত জিনিস ভুল সেগুলি বলা এটা আল্লাহর বিধান বাস্তবায়নের একটা কাজ এই কাজটি আমরা করে থাকি যে জায়গায় জায়গায় ভুল এটা এ একইদা ভুল সবাই বলতো আপনারা সব আকীদা নিয়ে আসেন আকিদা তো মেয়ে আকিদার ভিতরেই তো বাস্তবায়িত হবে কিছু আকিদা থেকে উত্থিত হবে যখন বিশুদ্ধ হবে তখনই তো কাজটা করবেন আপনি খারাপ একটা জিনিস বাস্তবায়ন করার জন্য মানুষ মেরে ফেললেন কি করলো মামুন খলিফা মামুন বাইতুল হাকমা প্রতিষ্ঠা করছে অনেকে খুব প্রশংসা করে কিন্তু সে আসলে প্রশংসার কাজ করেনি বাইতুল হাকমা মুসলমানদের কোনো দরকার ছিলই না বাইতুল হ্যাকমা বুঝছেন বাইতুল হাকমা হচ্ছে গ্রিক থেকে নিয়ে আসা গ্রিক দর্শনকে নিয়ে সে একটা লাইব্রেরি করছে নাম দিছে বাইকের হ্যাকমা আলেকজান্দ্রিয়া থেকে কিছু বই আছে আগেকার খ্রিস্টানদের আর গ্রিক থেকে আনছে কাদের দর্শনিকদের তথাগত অ্যারিস্টটল প্লেটো তারপরে সক্রেটিস বকরাত যারা আছে যত ওদের সমস্ত বইপত্র নিয়ে সে একটা লাইব্রেরি তৈরি করছে সেখানে অনুবাদক নিয়োগ করছে এবং আলেকজান্দ্রিয়া থেকে কিছু বই আনছে আনি সেখানে লাইব্রেরি করছে আরবি অনুবাদ নিয়োগ করছে ইন্ডিয়া থেকে বই নিছে নিয়ে ইন্ডিয়ান বই গুলিকে অনুবাদ করছে এর নাম হলো এর কাজ করছে মামুন আর নাম বাইতুল দিচ্ছে যারা এগুলির বিরোধিতা করেছে যে এই বিশ্বাস আমাদের দরকার নাই তাদেরকে পিটাইছে মারছে পরবর্তী খলিফা তিনিও কষ্ট দিছে তার পরবর্তী খলিফা তিনিও কষ্ট দিচ্ছে তিন খলিফা তাকে পিটাই তিনি কিন্তু ছাড়েন অসম্ভব আল্লাহ সম্পর্কে এই খারাপ বিধান নিয়ে আসছো তুমি এরা আল্লাহর নাম এবং গুণকে অস্বীকার করছে এরা আল্লাহর আকিদের বিশ্বাস নষ্ট করছে আমাদের কত কষ্ট করছে তিনি একদিকে হাদিস নিয়েছেন একদিকে আকিদে বিশ্বাসের সব কিছু নিয়ে তিনি যুদ্ধ করেছেন নিয়ে রীতিমতো মারামারি যুদ্ধ নয় কি নিজের মতের উপর প্রতিষ্ঠিত থাকার যুদ্ধ যে আমি মতের উপর আছি খলিফাতুল মুসলিমিন দেখছেন যে আহমদ ইবনে হাম্বলকে যদি না টলায় এই বেটাটা যদি না সরাই এই বেটার মত থেকে যদি না দূরে পারি তাহলে আমার কিছুই হলো না তার মধ্যে ইগো চেপেছে যেই করে হলো আপনাকে বলতে হবে আমি বলবো না তিনি বলতেন আমির মানে হ্যাঁ তিনি দেরি আমি আর কিতাব আসুন না আমির মানে কোরআন শূন্য থেকে দলিল দেন আমি নিব কারণ আমির মানে কোরআন শূন্য দলিল দিতে পারতো না তিনি দিত কোথেকে এরিস্টোটল থিওরি দিত ফারাবির থিওরি দিত ইবনে সিনার থিওরি ওগুলি ঘুরে ঘুরে নিতে আসতো কিন্তু কখনো তিনি কোরআন এবং সুনার দলিল দিতে পারতো না এই জন্য ইমা আহমদ ইবিন আহমদ যখনই নিয়ে আসবে আহমদ আমাদের নাম বলে এখনো সময় হয়েছে ফিরে আসো আমার কথার দিকে তিনি বলতেন আমিরুল মুমিনী সুন্দর করেই বলতো আমিরুল মুমিনী আপনি কোরআন ও সুন্নাতে একটি দলিল দেন আমি আপনার কথাই নিব দলিল দিবে কোথেকে দলিল কার কাছে দলিল আহমদ ইবনে হাম্বলের কাছে ওর দলিল না ওলি কি পদভ্রষ্টতা দলিল দোয়া দিয়ে দাল দিয়ে না দলালা এগুলি দলালা এগুলি পদভ্রষ্টতা এগুলি কি দলিল পাবে কোথায় এই জন্য আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ তিনি ছিলেন এজন্য বলা হয় মুজাহিদ জিহাদ করেছেন যে ব্যক্তি অস্ত্রবাদে জিহাদ করেছেন মুখের কথাই যার জিহাদ ছিল সর্বোচ্চ জিহাদ এটাই ইমানদারের সর্বোচ্চ জিহাদ এটাই কোনটা এটা অত্যাচারী শাসক গোষ্ঠীর জন্য হক কথা বলে দেয়া ইমানদার সর্বোচ্চ জিহাদ মারামারি হানাহানি জিহাদ নয় এটা আমার আলমদের কাজ নয় এটা হচ্ছে সন্ত্রাসীদের কাজ এটা কখনো আলমরা করে না আমরা সব হক কথাটাই বলে সেটা কি এটা হারাম এটা কুফুরি এটা সিরি বলবে হক যেটা এটা বলবে এটা বলা পর্যন্ত তার দায়িত্ব শেষ আহমদিন আহমদ তা করেছেন এটা কিন্তু ছিল কি হুকুম বাস্তবায়ন আল্লাহর বিধান বাস্তবায়ন এটাই ছিল আল্লাহর বিধান বাস্তবায়ন তখনকার সময় এই আল্লাহর বিধান বাস্তবায়নকে এগুলি দেখে না কি দেখে এক লাভে উঠে হাত কাটতে হবে কোন দিয়ে পাথর আচ্ছা একটা পাথরে মারলে একটা হাতে কাটবে এটা কি আপনার জীবনে সবকিছু শেষ হয়ে গেল রসুল্লাহাম তার সারা জীবনে কয়টা হাত কেটেছেন কয়টা কয়টা পাথর মেরেছেন হাতে গোনা হাতে গোনা আল্লাহর বিধানকে তিনি কি শুধু এটাই বাস্তবায়ন করেছেন আল্লাহর বিধানের জন্য তিনি দশটি বছর শুধু শুধু তা আমি ছিল এই তিনটির কথা আমরা যেটা বলছি যে আল্লাহকে জানা আল্লাহর এবাদত করা আল্লাহ নামকুন জানা এই তিনটি জিনিসকে তিনি দশটা বছর দিয়েছেন আমার সলাত ও ফরজ হয়নি সলাত ফরজ হয়েছে মেরাজের পরে দশ বছর পরে এসে সোলাত ফরজ হয়েছে আর অনুগ্রহিত ফরজ তো মদিনে যাওয়ার পরে হয়েছে জাকা সব হয় মদিনে যাওয়ার পরে হয়েছে মক্কাতে তিন তলি কিসের দাওয়াত দিলেন যার কারণে কাপের এত কষ্ট পাইল কোন বিধান তিনি বাস্তবায়ন সেটা হচ্ছে কি তাওহিদের বিধান আকিদার বিধান আকিদা এগুলি বাস্তবায়ন করতেই হবে এগুলিও বাস্তবায়নের জিনিস এগুলিও চালার বিধান অন্তর্ভুক্ত এটা মনে রাখতে হবে আর হচ্ছে শুধু এটা নয় আমরা ওই মারবে না হেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এগুলো বলা এগুলো কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়ন অন্তর্ভুক্ত এগুলি আপনি করতে পারেন আপনার অধীন যা আস্থা করতে পারেন অসুবিধা আছে আপনার ছেলে অন্যায় করতেছে আপনি বলবেন না করা যাবে না তো আপনার আশেপাশে আত্মীয়জন করতে বলতে পারবেন না কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা ওইভাবে চাই না আমরা কি চাই উপর থেকে চাই নিচ থেকে উঠতে চাই না হ্যাঁ চাপ দিয়ে চাপ দিয়ে কোনো কিছু হয় না এই পর্যন্ত প্রমাণিত হয়নি চাপ দিয়ে কোনো কিছু করতে কতক্ষণ হয় একদিন দুই দিন হয় পরে উঠে যায় মিশরে চাপ দিয়ে চেষ্টা করেছে কাজ হয়নি অনুরূপভাবে চেষ্টা করেছে তারা আলজেরিয়াতে আব্বাসি মাদিনে চেষ্টা করেছে চাপ দিয়ে কোনো কাজ হয়নি চাপ দিয়ে হয় না মানুষের অন্তরে আপনি ইমান প্রতিষ্ঠা করুন সারা দুনিয়াতে ইমান প্রতিষ্ঠিত হবে এবং তখন সবাই চাইবে তোমার কি চাই। তুমি কি চাও সেটা আমি বাস্তবায়ন করে দেখাও এই জন্য আল্লাহর বিধান বাস্তবায়নের ক্ষেত্রে কখনো আমাদেরকে বুঝতে হবে বিধান কি বলতে কি বুঝাচ্ছে সেটা বুঝতে হবে শুধুমাত্র শুধুমাত্র কিছু শাস্তিমূলক অপরাধ যেটা এটাকে শুধু আল্লাহর বিধান মনে করার কোনো কারণ নেই আল্লাহর বিধান যেমন আছে মামলাত আছে অনুরভাবে মহাকামাত আছে অনুরূপভাবে আল্লাহর বিধানের ভিতরে রয়েছে আপনার স্বামী স্ত্রী সংক্রান্ত সমস্ত বিধি বিধান মহাসারা যেটাকে বলা হয় সেটাও আল্লাহ বিধান অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত কিনা আপনি কতদিন শিখাইছেন আপনার ছেলে কি কোনোদিন বিয়ের মাস না মাসা শিখাইতেছেন শিখার নাই নেকার উপর কি কোনো বিয়ে তালাকের উপর কোনো মাসলা শিখাইছেন শিখার নাই আপনি অনেক কিছু শিখান তালাক মাসা অনেক মাসলা শিখান না বিশ্বাস করেন আপনি অনেক মানুষ বলে তালাক জানতাম না কি দিয়েছি বলছি তো আমরা তো কথার কথা বলছি তো কথার কথা তো গেছে গাড়িটা তো উনি জানে না না জানলে তো হবে না জানতে হবে ওনাকে না জানলেও কিন্তু ইমান চলে যাবে না এই তালাক বউ চলে যাবে না জানলেও ওটা বউ চলে যাবে কেউ যদি কোনো না জানেও বলে তা বউ কি থাকবে না বউকে যদি সরাসরি ইঙ্গিত করে বা নাম ধরে বলে যে এই তিনটি কথা বলতে হবে বলার পরে কি বউ থাকবে যদি বলে যে আমি তো জানতাম না ওসব কিন্তু চলবে না তাহলে আপনি ওটাও তো শিক্ষা দেননি আপনি একে অচ্ছে বেশি দিন সে দিয়ে চলে যাচ্ছেন কোথায় বিয়ের সংক্রান্ত ঘরের স্ত্রী স্ত্রীকে অধিকার স্বামীর কে অধিকার তারা তো শিক্ষা দেননি এবং তাদের কি অধিকার আছে কি করতে হবে এটা কিছুই বলেন নাই আপনি কিন্তু আল্লাহর বিধানের জন্য খুব কান্নাকাটি করেন কিন্তু আল্লাহর বিধানাও জানেন না আল্লাহর বিধান কৃষ্ণটাও জানেন না আপনি রব এবং ইড়ার পার্থক্য জানেন না এখন পর্যন্ত যারাই আমি দেখেছি দিনের জন্য কান্নাকাটি করে বেশিরভাগই রব আর ইরার পার্থক্য বোঝে না রবিহিতার পার্থক্য বুঝে না অনেক কান্নাকাটি করে রবিহিতার পার্থক্য বোঝে না এই পর্যন্ত আমি দেখেছি যত ফেতনার মূল হচ্ছে আকিদের ক্ষেত্রে রব এবং ইরা না বোঝা এটা বিরাট কাজ রব এবং

ইন্নাল্লাহা ইয়া মুরিদ মান তু আদুল আমানাত ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আল তাহকুম বিল আল্লাহ তার নির্দেশ দিয়েছেন যে আমানত তার যে যার আমানত তার কাছে প্রত্যাপণ করছে এবং যখন বিচার ফায়সালা করবে তখন কি করতে আল্লাহ ইনসাফের সাথে বিচার করতে এটা করছে কারবনি দিয়ে দিয়েছে রাষ্ট্রপদানদের রাষ্ট্রপদানদের আপনার হক আপনাকে দিতে হ্যাঁ জাতিকে যার হক দিয়ে করতে বলছে জাতির হক আটকে রাখতে বলা হয়নি এবং বিচার ফায়সালা সুন্দরভাবে করতে বলছে একমত রাষ্ট্রপতি আবার আপনাকে কিন্তু এটা বলে নেই আপনি ওইটার জন্য কেন কাটেন আপনার উপর দায়িত্ব না আপনার দায়িত্ব কি এটা পর এত বলে দিচ্ছি সুরা নিসা আটান্ন উনষাট সব সময় রাখবেন একটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের আটান্ন নম্বর আর উনষাট হচ্ছে একটা হলো শাসকের একটা হলো শাসিতের শাসিক শাসিতের জন্য হলো উনষাট আমাদের জন্য উনষাট আয়াত আমরা আটান্ন নম্বর নিয়ে কান্না করি আটান্ন নম্বর রাষ্ট্রপ্রধান উনষাট নম্বর আয়াতে আমাদের উপর কর্তব্য দেওয়া সেটা কি আল্লাহ তালা বলছেন ইয়া ইউলদিন আমন আতিউল্লাহ ও আতিউর রসুল্লাহ আমি বিন করি হে ইমানদারগণ আল্লাহর অনুগত করো রাসূলের অনুগত করো এবং তোমাদের মধ্যে যারা শাসক তাদের অনুগত করো বাইতানাযাতু ফিশাই যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ হয় বা রুদ্দু বিল্লাহ ওয়া রাসূলি আল্লামা অর্থাৎ শাসকের সাথে আপনাদের মতভেদ হইছে কোথায় যেতে হবে আল্লাহ তাআলা রাসূল দিয়ে চলে যেতে হবে যাল ইন কুনতু নুনু নাবিয়্যুল ইয়াওম আল যদি এই আল্লাহর উপর রাখা না এটা তোমাদের করতে হবে দালিকা খায়রু ওয়া আহসানু তাউইলা এই যে উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর এটা করতে বলা হয়েছে এটা আমাদের দায়িত্ব তাহলে আমাদের কি দায়িত্ব আতিউল্লাহ ও ও রাসুলা ও ইহাম রেমিনু এই তিনটা দায়িত্ব করতেই হবে আল্লাহর আনুগত্য রাসুলের আনুগত্য এবং শাসকের আনুগত্য যতক্ষণ পর্যন্ত কোরআন বিরোধী কোরআন বিরোধী না হবে ততক্ষণ আনুগত্য করতে হবে হলে কি হবে ফিরে আসতে হবে কোথায় আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য দিকে ফিরে চলে আসতে হবে এটুকু আমার দায়িত্ব এটা না করে আমি হ্যাঁ অবশ্যই তাদেরকে আমরা জানাবো যে এটা আপনাদের দায়িত্ব কোনটা আল্লাহর বিধান বাস্তব দায়িত্ব কিন্তু আপনি কতটুকু করছেন আপনি কি আপনার ঘরে করছেন অনেকেই দেখা যায় ছেলে মেয়েদের ব্যাপারে ইনসাফ করে না অনেকেই দেখা যায় নিজের ছেলেকে সরাতে জন্য ডাকে না ফজরের সালাতে ডাকে নেওয়া যায় না আসেন তো আপনি তো আল্লাহর হুকুম এখানে সারেন না এখানে বাদ দিয়ে বাদ দিয়ে দিচ্ছেন আপনি হুকুমের জন্য কান্নাকাটি করছেন তো কোথায় আপনার হুকুম বাস্তবায়ন করবে এই জন্য আপনি যদি কিন্তু ওটা নাও পান সবাইকে রাষ্ট্রপ্রধান হয়ে যাবে এত মানুষের ভিতরে একজনের নাম আপনি একজনের জন্য এত কান্নাকাটি করতেছেন এত মানুষের দায়িত্ব কি পালন করবে প্রত্যেকে তার দায়িত্বটা সুন্দর করে বুঝেন এবং কাজ করেন এবং ওইটা মাথায় রাখেন যে ওইটা দাবি থাকবে দাবি থাকুক সমস্যা নেই আল্লাহর বিধান বাস্তবায়িত দাবি রয়ে গেল কিন্তু আপনি এর মধ্যে আর অন্যান্য কাজগুলি করেন কিন্তু আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য সংগঠিত করতে হবে লোক একত্রিত করতে হবে একজন রিপোর্ট খাতা বের করবে একজন এই করবে একজন মারামারি করবে হানাহানি করে মিছিল করবো আপনি ওইটা ভাসিল আপনি আগের গুলি করেন না অনেক কাজ রয়ে গেছে আপনার জীবনে অনেক কাজ রয়ে গেছে হুট করে কোনো কাজ করে আপনার উচিত না আপনার অনেক লম্বা লম্বা কাজ ফিরিস্তি কাজ রয়ে গেছে আপনার নিজের জীবন আপনার পরিবার আপনার সন্তান সন্ততি আপনার অধীনস্থ যারা তাদের অধীন তাদের আশেপাশের লোকদের এভাবে আপনি যতটুকু আপনার আপনার দায়িত্বের ভিতরে এটুকু পালন করেন যেটা আপনার দায়িত্বের ভিতরে নাই সেটা আপনার এত আল্লাহ তালা আপনাকে জিজ্ঞাসা করবেন না আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ কাউকে সাহিত্যের বাইরে কষ্ট দেন না এখন বলা হচ্ছে আমাদের ইয়াই বলতে সেইটা শেখুল ইসলাম আব্দুল আবদুল্লাব রহমাল আল্লাহ বলছেন যে যে কেউ কাল্লে দিই হুকমত আগে তাহলে হুক আল্লাহর বিধান যে ব্যক্তি পরিবর্তন করে সে ব্যক্তি ইচ্ছা করে পরিবর্তন সে ব্যক্তি তাগু সে ব্যক্তি হয়ে যাবে ইচ্ছা করে পরিবর্তন করছে একটা লোক আল্লাহর বিধানকে সে ব্যক্তি কি হবে সে তাকে বলা হবে শব্দটি হচ্ছে থেকে তো সীমা লঙ্ঘন করা হক থেকে বের হয়ে গেছে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি এটা একটা সুন্দর সংজ্ঞা দিয়েছে সেটা কি তাগুত কাকে বলে তাগুত আমাদের তাগুদ বলে শুধুমাত্র মানুষকে বিভ্রান্ত করা তাগুত তাগুত তাগু দিয়ে তাগুতি শাসন তাগুতি ব্যবস্থাপনা এটা দিয়ে তো গালি গেলার শুরু করে দেয় আরে তাগুত শব্দ তো সীমা লঙ্ঘন লঙ্ঘন তো বিভিন্ন রকম হতে পারে সব সীমালঙ্কন কখনোই পর্যায়ে যায় না যেগুলো ক্ষেত্রে হতে পারে আপনি যখন রাস্তা দিয়ে যাওয়ার সময় আরেকজনের উপরে কি করলেন হ্যাঁ গাড়ি দিয়ে এমন জোরে গেলেন যে আরেকজনের গায়ে করে কি দিলেন ময়লাগুলো সব উঠিয়ে দিলেন এটাও তো সীমা আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম যে ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলী তাহুতের একটা ভালো সংজ্ঞা দিয়েছেন যে সংজ্ঞাটা একদম জামের মানে যেটাকে বলা হয় কোনো দিকে বাদ যায় না তিনি বলেছেন মা তাজাওয়াজিল আব্দু হাদ্দাহ মিন মাহবুদ্দিন আও মোতায়ন আও মতবর তাগুত হচ্ছে যে যে কোনো জিনিসের বান্দা যে সীমা বান্দা সবই বান্দা তাই না আল্লাহ সবই তো বান্দা আল্লাহ হলেন আমাদের দব আমরা হলাম তার দাস দাসত্বের সীমা যখন মানুষ লং সীমা অতিক্রম করে যায় সেটা তাগুত হয় দাসত্বের সীমা অতিক্রম মানুষ কোথায় কোথায় করে জানেন এবাদতের ক্ষেত্রে এবাদত কার করা দরকার আল্লাহর এখন অন্য কারো করলে কি হবে তাগত হয়ে যাবে আনুগত্য কার করা দরকার আল্লাহর অন্য কারো আনুগত্য করতে করতে আল্লাহর সীমার উপরে চলে গেলে কী হবে তাগত হয়ে যাবে দুইটা হলো আর একটা হচ্ছে অনুসরণ অনুসরণের ক্ষেত্রেও আনুগত্য অনুসরণের পার্থক্য বুঝেন আনুগত্য হচ্ছে নির্দেশনার কথা মানা অনুসরণ হচ্ছে দেখে দেখে শিখা অনুকরণ করে শিখা এখানেও যদি কোনো সীমা লঙ্ঘন করে বান্দার সীমা লঙ্ঘন করে তখন কি হয় সেটা তাগত হয়ে যায় তো তিনটা জিনিসই পৃথিবীতে আছে তিনটা কি যেমন আল্লাহর অবাদতের ক্ষেত্রে অন্য অবাদ করার ক্ষেত্রে আল্লাহর অ্যাবাদ বাদ দিয়ে অন্য দিয়ে গেছেন কী হবে অন্য যারা আবাদ করছেন কি তগৎবাণী হচ্ছেন তগৎবাণী হচ্ছেন ধরুন আব্দুল কাদের ইলাই রহমতুল্লাহ তিনি তো ভালো মানুষ ছিলেন কিন্তু আপনি তাকে তাকে আপনি আল্লাহ আল্লাহ জায়গায় বসাই দিলেন কী হলো তাগুত হয়ে গেল কোনো ধরেন একেবারে সহজ হিসাব আজমিরের খাজা বাবার মাজার এটা তাগুত হবে কেন কারণ আল্লাহ আবাদ করতে না এবাদত দিয়ে আপনি এটা কি করছেন সীমালঙ্গেন অথবা আপনার পিস সাহেবের নির্দেশ দিয়েছে আপনাকে এটা করতে গুনার কাজ আপনি তারটাই শুনবেন আল্লাহ নির্দেশ মানেন নেই আপনি কি মেনেছেন তাকে তগত বানিয়ে নিয়েছে তিনি আপনাকে চিন্তা করতে বলছেন তাকে আপনি কি বলছেন তাকে চিন্তা করলেন কি হবে তাকে তগদ বানিয়ে নিলেন আরেকটা হচ্ছে তিনি বলেন না আপনি অনুসরণ করেই যাচ্ছেন একটা জিনিস যার অনুসরণ করছেন এটাকে সীমা লঙ্ঘন করতে করতে আল্লাহর জায়গায় নিয়ে গেছেন এখন কি হবে তগত হচ্ছে অর্থাৎ যখনই একজন মানুষ আল্লাহ তা বান্দার অবস্থান থেকে উঠে তাকে আল্লাহ রববিহৎ উলহীয় অথবা আসমা সীমার জায়গায় নিয়ে যায় তখন সেটা তগত হয়ে যায় তো সুতরাং আল্লাহর বিধানের ক্ষেত্রে প্রত্যেকটি বিধানের ক্ষেত্রে কিন্তু তগত হওয়া সম্ভব অ্যাবতের ক্ষেত্রে হওয়া সম্ভব সম্ভব কিনা তাগত হইতে পারে অনুরূপভাবে আপনার বিধান প্রবর্তনের ক্ষেত্রে হইতে পারে পরিবারের ক্ষেত্রে হইতে পারে এই জন্য কখনো কখনো ফুটবলও তাগত হয় কেন ফুটবল খেলা দেখার জন্য আপনি এমন পাগল হয়ে গেছেন বেহস হয়ে মরে যাচ্ছেন আপনি বোঝা গেল আপনার অন্তরটা কি ফুটবলের সাথে লেগে গেছে এবং আপনি এটার অনুসরণ করতেই হবে আপনাকে পাগল হয়ে গেছে নইলে আপনি বাঁচবেন না ট্রাকের নিচে মাথা দিবেন এরকম অবস্থা তৈরি হতে হয়েছে আপনার এর অর্থ হচ্ছে আপনি এটাকে একটা তগৎ বানিয়ে নিয়েছেন অনুসরণের ক্ষেত্রে আপনার একে পর্যায়ে চলে গেছেন এই জন্য অনুসরণের ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে তিন ক্ষেত্রে যদি কোনো কেউ বান্দাকে আল্লাহ রবীজের যে কোনো বৈশিষ্ট্য আল্লাহ রবীজের রববিহত বৈশিষ্ট্য অলুবিউর বৈশিষ্ট্য অথবা আসমাসেবাদের বৈশিষ্ট্য দাবি করে তখন সেটা তাগুত হয়ে যায় বুঝতে পারছেন তাহলে তাগুতের ওই পর্যায়ে হচ্ছে বড় কুহুরী কিন্তু এরপরে ছোটোখাটো অনেক অনেক তো ইয়ান আছে সীমা লঙ্ঘন আছে সেগুলি করলেই কাফের হয়ে যায় না বুঝলেন রাস্তার মধ্যে আমি বলছিলাম একটু আগে যে আজানের আগে যে রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন গায়ে ফানি ছিটাই দিলেন গাড়ি দিয়ে জোরে ছাকা দিয়ে এটাও তো লঙ্ঘন কিন্তু এটা তো কুফুরি না তাহলে প্রত্যেক কি না কাফের নয় কিন্তু তাগুতের মধ্যে যারা আল্লাহ রব্বুল ইজতের রবি আসমা সিফাত এবং উলোহিয়ত এই তিনটা বৈশিষ্ট্য যে কোনো একটা বৈশিষ্ট্যের পর্যায়ে নিয়ে যাবে কোনো বান্দাকে আনুগত্য দিয়ে অথবা অনুসরণ দিয়ে অথবা এবাদত দিয়ে তখনই সে কী হয়ে যাবে তাগুত হয়ে যাবে এটা কিন্তু মনে রাখতে হবে এটা জিনিস তাগুত হলে কী করতে হবে তাগত হলে কিন্তু এই জন্য তাগুতের অনুসরণ মানুষ বেশি করে উমর যে হল ওই সময় রসুল যোগে আমার মনে আছে যে কাবি মানে আশরাফের কাছে এক মনাফেক চাচ্ছে মোনাফেক চাচ্ছে কাবিবনে আশাফের কাছে কাছেতে। ইমানদার ইয়া চাচ্ছে ইহুদি না আমি মোহাম্মদ সাল্লাহ আসলামের কাছে যাব কেন তিনি বুঝছেন যে কাবিম আসাব টাকা খাইয়া উল্টা বিচার করবে টাকা দিলেই হইলো মুনাফেক বুঝছি আর ইহুদি বুঝছেন যে মোহাম্মদ সাল্লাহসালাম তো টাকা খাবেন ওখানে আমি ন্যায় বিচারটা পাবো তখন আল্লাহ তালা আয়াত নাজির করলেন যে তাদের কি আপনি দেখেন না যাদের কাছে আল্লাহর বিধান আল্লাহর বিধান অনুসরণ করতে বলো তাহুদের কাছে তারা যায় এটা আল্লাহ তালা আয়াত নাজির করলেন তাহলে বোঝা গেল যে তাগুত ওই জিনিসগুলো যারা বিধান পরিবর্তন করে দেয় তারা কিন্তু কি হয়ে যাবে তাগুতের অনুসারী হয়ে যাবে এটা আমরা বুঝতে পারছি আচ্ছা আলহামদুলিল্লাহ এখন আমরা একটি মার্শাল বলবো যেটা অত্যন্ত জরুরি একটা অনেকে বলে মনে মনে বলেন যে পৃথিবী এখন এমন অবস্থায় পৌঁছে গেছে আল্লাহর বিধান কেউ বাস্তবায়ন করতে পারবে না কারণ বিভিন্ন ইউরোপিয়ানদের চাপ বিশ্বের বিভিন্ন দেশের চাপে আমরা একদম পৃষ্ট হয়ে গেছি আমরা অর্থনৈতিক লেনদেন সারা বিশ্বের সাথে এখন বিধান দিলে আমাদের উপরে তারা কি করে না করে এটা একটা জুজুর ভয় কিসের বয় জুজুর আর মিথ্যা কথা প্রথম প্রথম তো এরম করবেই শয়তানরা সবসময় চাইবে এটা করতে কিন্তু আপনার আমার এটা এর পিছনে কখনো কি করা মাথা নিত্য অতিষ্ী করা যায় নাই আপনারা জানেন যে এই যে ইয়া ব্রুণায় সরকার যখন বলছে সরিয়া বাস্তবায়ন করবে অনেক মানুষ কিন্তু অনেকে কিন্তু উল্টা কথা বলছে শেষে চুপ হয়ে গেছে বুঝছি তার দেশে সে যাই করে আমার বলেন কি ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি রিকগনাইজড একটা মত হচ্ছে এটা যে এক দেশে আরেক দেশের অভ্যন্তরীণের হস্তক্ষেপ করার অধিকার রাখ না সুতরাং আল্লাহর বিধান দেশে বাস্তবায়ন করা যাবে না এমন বিশ্বাস করা কুহরি হ্যাঁ করতে পারছি না কোনো কারণে সে গুণের কাজ গুণের যদি কোনো যাবে না মনে করে বিশ্বাস করে যে যাবে না এখন তাহলে সে কাবের হয়ে যাবে ইমান তো থাকতে পারবে না এটা কখনো জায়গা যায় কারণ মানুষ কখনো একটা একটা একটু একদেশ একদেশে অনুসরণ করে না ভুল কথা বরং তারা যেটা চায় সেটা হচ্ছে তাদের দেশে যেন কেউ এটা রপ্তানি না করে এটা চায় হ্যাঁ আপনার দেশে তো আপনার আপনার পরিবারে কি করবে আরেকজন রাখে যদি করে সে যেন আপনাকে যদি বলে আপনার স্ত্রী পর্দা করতে পারবে না আপনার স্ত্রীকে জোর করে চাকরি ব্যবস্থাপনা করে দেয় অর্থ কি আপনার পরিবারের হস্তক্ষেপ করেছে এবং অন্যায় করেছে এবং সে অন্যায়কারী এটা বিশ্বাস করতে হবে আচ্ছা এখন যদি বলে একজন মানুষ আরেকটি প্রশ্ন দিই তাহলে আমরা সেটা কথাটা চলে যাব এটা হচ্ছে একজন বললো যে রসুল্লাহ সাল্লাহাম হচ্ছে দাওয়াতের মাসলাত আমরা বেশি জানি দেখো যা যাবে এটাও কুহুরি এবং বাতের কথা এবং কুহুরি কথা কারণ রসল সাল্লাহসাল্লাম তিনি দাওয়াতের মাসলাত বেশি জানেন কেমপর্যত পদ্ধতি আর সবগুলি চেয়ে এবং তার দাওয়াতের পদ্ধতি সুন্দর আর কোনো পদ্ধতি সুন্দর হতে পারে না তারটাই সুন্দর এটা মনে রাখতে হবে আচ্ছা কেউ যদি বলে যে আমরা বিশ্বাসের সাথে মতো সম্পৃক্ত করলাম যে বিশ্বাসের সাথে আমলটা করলেও শিরিক হবে না বা কুকুর হবে না বা ইমান চলে যাবে না শুধুটা বিশ্বাসের ব্যাপার তা কিন্তু ঠিক না আমলি জিন্দিগিও কিন্তু বিরাট ভার আপনি যদি আমল করে যাচ্ছেন নিয়মিত ধরেন বিশ্ব বিচার করে দিল যে নাতি নাতি ছেলের সাথে সমান অংশীদার পাবে এটা কি বলে নাকি বলে না বিচার করে দিল আপনি নিলেন যিনি বিচার করছে তিনিও কাফের যিনি নিলেন তিনি তিনিও কাফেন তাহলে আপনি নিচেন কেন আপনি তো বিশ্বাস করে নিচ্ছেন এটা এবং আপনি আমল করে নিচ্ছেন আমল হচ্ছে আপনার এটা আপনি নিয়ে নিচ্ছেন না আপনার আমল হয়েছে কুফুরি শুধুমাত্র বিশ্বাসে হয় না আমলও হয় কবর যেটা চিন্তা করছে শুধু বিশ্বাসে না কি হচ্ছে কাজও করছে আল্লাহ ছাড়া অন্য কাউকে যে বেশি ডাকছে শুধু বিশ্বাসে না কি দেখছে আমলও করছে ডাকছেও শুধু বিশ্বাসে হলে রবিহেতু শিরিক যখনই ডাকবে তখন কি হবে এ বততে রবিহেতু শিরিক হয়ে যাবে আমরা আশা করি এই বিষয়টা বুঝতে পারছি আজকে আমরা আর একটি দার্স নেব সংক্ষেপে ইনশাল্লাহ এরপরে শেষ করে দেবো শেষ করতে পারবো না শুরু করে দেবো ইনশাল্লাহ সেটা হচ্ছে পঞ্চম যেই কারণে আমরা আপনাদের এখানে বিরাট একটা নোটিশ আছে দশটি ইমান বিধ্বংসী বিষয় তাই না এখান থেকে পঞ্চম নম্বর সেটা হচ্ছে পাঁচ নম্বর যেটা এটা হচ্ছে মান আব গাদা সাই আন মিম্মা যা আবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়ালাউ আমিলা বিহি যে কেউ যে কেউ রসুল্লা সাল্লাহ যা নিয়ে এসেছেন তার সামান্যতম জিনিসকেও যিনি সাথে জিনিসকে ঘৃণা করবে পোষণ করবে সেই ব্যক্তি কাফের হয়ে যাবে যদিও সেটা আমল করে এটা এটা তিনি এমন একটা জিনিস উল্লেখ করেছেন যে জিনিসটা আমাদের সমাজে প্রচুর পাওয়া যায় দেখবেন হজ করে আসছে হজ করে আসে ইসলামের বিরুদ্ধে বলে হজ ইসলামের আমল না কিন্তু রসুল্লাহ সাল্লাহ আসলাম আমলের বিরুদ্ধে বলে যে পয়সাগুলি খরচ করে দিয়ে আসলাম সবাই বলছে গেছে যাই তেই জন্যেছি এইটা সোহান আল্লাহ শেখুল ইসলাম মাহমুদিন আবদুল্লা রহমাল্লাহ এটা একবারে একটা অনেক বড় জিনিসকে সংক্ষেপে তুলে ধরছে বড় জিনিসটা কি এটার আরেক নাম হচ্ছে নেফাক এটার নাম কি নেফাক মোনাফিকি অর্থাৎ মুনাফিকি করলে যে কাফের হয়ে যাবে এই জিনিসটা তিনি এখানে তুলে ধরতে চাইছেন কারণ মোনাফিকির কিছু আকিদাগত মুনাফিক কিছু সুরত আছে মুনাফিকি আকিদাগত মোনাফিকের দুই প্রকার একটা হচ্ছে আমলি মুনাফিক একটা হচ্ছে আকিদালত মুনাফিক আমলি মুনাফিক এ হচ্ছে একেবারে কি রসুল আসাম হাদিসে আসছে পাঁচটি আমল মুনাফিক ওইটা পাঁচটি এর হাদি কোরআনে কোরআনকারীও আসছে অনেকগুলো আমরা বেশ কিছু উল্লেখ করব এক নম্বর হচ্ছে আমলের মোনাফিক হচ্ছে যে কথা বললে মিথ্যা বলে বললে মিথ্যা বলে ওয়াদা করলে খেলাফ করে দুইটা হইল তিন নম্বর হচ্ছে আমানত করলে খেয়ানত করে চার নম্বর হচ্ছে ঝগড়া করলে গালি নম্বর হচ্ছে যখন কোন অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে পাইলেন তো এগুলো হাদিসে আসছে আসছে এর বাইরে আসছে একসাথে আসে নাই এর বাইরে কোরআনে কারিমে আসছে কি করছে সরাতে যেন দাঁড়ালে তারা আলা অলস সারা আলা। এর এরপর আরেকটা আসছে যে তারা তাদের কাছে হাদিসে আসছে যে তাদের কাছে সবচেয়ে কঠিন হচ্ছে ফজর সালাত আর এশার সালাত কেন খুম এবং শয়তান দেখাতে পারে না এই জন্য দেখাইতে চায় তারা শুধুমাত্র আরেকটা তাদের হচ্ছে ইউরা নাস মানুষকে দেখানোর জন্য তারা কাজ করে দান হোক অন্য কিছু হোক দেখানোর তাদের মূল প্রবণতা থাকে দেখা দেখিয়ে দেখিয়ে তারা চলবে চিন্তা ভাবনা করে এইটাও তাদের একটা প্রবণতা এগুলি সবই হচ্ছে আমলি মোনাফিক এগুলি কিন্তু আকিদাবত মোনাফিকি না আকিদাগত মোনাফিকি কিন্তু আরও মারাত্মক যেগুলি আমাদের দেশে কখনো আলোচনা হয় না এগুলি একই কথা দিয়ে তিনি সেরে দিয়েছেন যে একজন ইমানদার যে বেশ কিছু কাজ করে কিন্তু আসলে অন্তরে কি পোষণ করে এটা তিনি এখানে দর্শন করে দিয়েছেন যে অন্তরে সে সম্পূর্ণ উল্টাটা এই জন্য সে রসুল্লাহাম যা নিয়ে এসেছেন তার প্রতি সে ঘৃণা পোষণ করে এই জিনিস আকীদার একটা দিয়েছেন এর সাথে সবগুলি জড়িত আমি এখানে দশটা বলবো এক নম্বর হচ্ছে যেই ব্যক্তি রসুল্লাহ আসলামের সাথে থাকতো আবদুল্লাব উবাই ঠিক না সে রসুল সাল সালাত আদায় করতো কিন্তু প্রথম কাতারে লম্বা জামা গায়ে দিয়ে দাড়ি রাখতো টুপি মাথায় দিত পাগড়ি মাথায় দিত কোনো সমস্যা ছিল না এক টুপি পাগড়ি দাড়ি এই প্রথম কাতারে নামাজ পড়তো কে ছিল আবদুল্লা ইবনে উবাই তারে দিয়ে সব উদাহরণটা দিব সে রসুলকে মিথ্যা মনে করত এই জাতীয় যে ব্যক্তি রসুলকে আরোপ করে সে হচ্ছে আকিদাগত বড় মুনাফেক দ্বিতীয়ত রসুল যা নিয়ে আসছে সেটাকেও মিথ্যা মনে করতো কয় নম্বর হইল দুই নম্বর রসুল কি নিয়ে আসছে আকিদা সরিয়া সব সব নিয়ে যা নিয়ে আসে সবাই মিথ্যা মনে করতো তো দ্বিতীয় আকিদা করতো মোনাফে কি হইলো এটাকে যা রসুল নিয়ে আসে এটাকে মিথ্যারোপ করা মিথ্যারোপ কিন্তু দুইটা তাই না আর এবার হচ্ছে রসুল যা নিয়ে এসেছেন সেটার উপরে শত্রুতা পোষণ করা ঘৃণা করা এটা হচ্ছে এটা রসুলকে ঘৃণা করা এক আবদুল্লাহ রসুলকে ঘৃণা করত প্রমাণ কি রসুল্লাহ সাল্লাহ ইসলামের একবার রসুল্লাহ সাল্লাহ ইসলামের তিনি এক বাহনের উপর ছিলেন বাহন থেকে বাহন বাহন তো জানেনে জন্তু যেগুলো এগুলো তো আর হুঁশ নাই সে পেশাব করে দিচ্ছে এখন সে বলতেছে এই লোকের ইয়া থেকে ইত্যাদি ইত্যাদি তার খারাপ কথা বলতে আরম্ভ করলো সাহাবীরা শুনে বলল যায় বলল যখন বললো যে আসল আপনাকে এটা বলছে ডেকে আনা লোক না আমি বলি নেই মানে তুই মিথ্যা আমি এটা বলি নেই প্রচুর জানতেন কিন্তু কেন বাদ দেন নাই চলা তাই করতেছে জিজ্ঞাসা করছি ইয়ার আসলে আপনি কেন তাদের হত্যা করেন কাতিল মুসাল্লিন আদায় করে কেমন হত্যা করবো তো চলা আদায় করতেছে বোঝা গেল সরাত করলেও ভিতরে অন্তরের মোনাফিক থাকতে পারে মুনাফিক থাকতে পারে তাহলে দ্বিতীয় জিনিস কি রসুলের প্রতি নম্বর হচ্ছে কি রসুলের প্রতিুল যা নিয়ে এসেছেন সেটার প্রতি পোষণ করা রসুল যা নিয়ে এসেছেন সেটার প্রতি যদিও আমল করে গিনা পোষণ করছে বা সত্য করছে সেটাও এর অন্তর্ভুক্ত অর্থাৎ কি সে আকিদাগত মুনাফেক আকিদাগত মুনাফেক কয়টা গেল চারটা পাঁচ নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাম যা নিয়ে অপছন্দ করা গিনা এবং শত্রুতা এবং অপছন্দ পার্থক্য আছে আল্লাহ তালা কারিম রসুল রসুলকে অপছন্দ করা তা দেখতে পারতো না কেন দেখতে পারতো না জানেন আবদুল্লাহনি উবাই সে মনে করতো যে লিডার হবে কোথায় মদিনার লিডার হবে যখন রসুল্লাহ সাল্লা গেলেন তখন তার লিডারই চলে গেল তখন তার এই জন্য তার অপছন্দ ছিল যে এই লোকটা আসে আমাদের সবকিছু খাইয়ে আমার জায়গা দখল করে ফেলছে আমার স্থান দখল করে ফেলছে রসুলকে অপছন্দ করে পৃথিবীতে কেউ লোকের অবস্থা এখন জানেন আপনি যারা রসুলকে অপছন্দ করে এখন আপনার ইউনিভার্সিটিগুলোতে যারা ছাত্র তৈরি হচ্ছে একটা বিরাট সংখ্যক রসুলকে অপছন্দ করে আর আরেকটি গোষ্ঠী আছে রসুল যা নিয়ে এসতেন সেটা অপছন্দ করে কটা হইলো ছয়টা বলছি এতক্ষণ দুইটা বলছি না এখন আগে চারটে মিলে কটা হইলো ছয়টা অর্থাৎ আপনাকে সহজে বলবেন দুইটা হচ্ছে দুইটাতে মিথ্যা রোপ করে দুইটা রসুলের উপর মিথ্যা রোপ রসুল জানি তার মিথ্যা রোপ রসুলের সাথে শত্রুতা রসুল জানি তার সাথে শত্রুতা রসুল রসুল অপছন্দ রসুল জানি তার সাথে অপছন্দ করা কয়টা ছয়টা জিনিস হচ্ছে আকিদাগত মোনাফেকি এটা শেষ আরও আছে আরেকটা হচ্ছে রসুল্লাহ সাল্লাহ দিনের অবমাননা হতে দেখলে তার খুশি লাগে কোথাও ইমানদাররা কষ্টে আছে দেখলে তার অন্তর একদম খুশিতে ভরে যায় যাক হুজুরের আবার বুঝে খবর হইব হ্যাঁ যে জ্বালান জ্বালাইছে কোনোদিন কান ঝালাফালা করে ফেলছে হ্যাঁ এবার মসজিদটা বন্ধ হয়েছে হ্যাঁ এবারে এবার এইখানে যদি কোনো সমস্যা বন্ধ হয় আর ইত্যাদি ইত্যাদি অনেকের কাছে আসে না কি আজান দিক অনেকে আসে না যে আজান দিক সহ্য করতে পারতেছে না অনেকে আসে না আজান সহ্য করতে পারতেছে না তারা যদি কোনো বন্ধ হয়ে যায় শিক্ষা ব্যবস্থায় ইসলাম নাই অনেকের কাছে খুশি লাগে যে ইসলাম শিক্ষা ব্যবস্থা আসবে কি শিক্ষা ব্যবস্থা দেখলাম একজনে কিরকম বলতেছে যে বুঝতে পারলাম কেন দেখলাম বিরাট একটা কেন বাড়ছে জানেন এবারে যে পরীক্ষা দিয়েছে পিএসি এবং সরকারি কি স্কুল দেখা গেছে ওইটা দুইটার কাছাকাছি ছাত্র মাদ্রাসায় এত ছাত্র পরীক্ষা দিয়েছে উপরে গেলে নষ্ট হয়ে যায় কেন উপরে গেলে তাদের কোনো চাকরি নেই বাকি নেই সবাই চলে যায় কোন দিকে কিন্তু দিকে সবাই চায় দিন পড়াতে অন্তত কিন্তু পড়তে চায় কারণ পরীক্ষাও দেয়া সবাই অনেকগুলো ছোট ছোট অ্যাপ থেকে মানুষ হয়েছে অনেকগুলো ছোটো ছোটো মানুষ হয়েছে এগুলি এমনকি কাউই মানুষগুলি অনেককে পরীক্ষা আছে কেন দিনের উপরে একটা সার্টিফিকেট তার থাকুক এটা করায় কিন্তু এটা অনেকে সহ্য হচ্ছে না বলে যে এত কিছু করার পরেও বলে তার এত কিছু করছে তারা বোঝা গেল আপনি আর্টিকেলটা পড়লে বুঝবে আর্টিকেলটা পড়লে বুঝবেন আর্টিকেল পত্রিকা আসে সরাসরি তারপরেও কেন মানুষ এই দেশের মানুষ মাদ্রাসা থেকে বিমুখ হচ্ছে না তাদের মনে কষ্ট এটা আকিদাগত মুনাফে এটার কারণে ইমান শেষ নাই এটা মুনাফেক কিন্তু আকিদাগত মুনাফেকি আরেকটা হচ্ছে যে রসল্লা ইসলামের দিনের উন্নতিতে তার কষ্ট লাগে উন্নতিতে একটা কষ্ট লাগে কি কেউ কেউ তো বলেই দিয়েছে বোরকাওয়ালিদের সংখ্যা বেড়ে গেলো হ্যাঁ বোরকা বোরকা বোরকাওয়ালিদের সংখ্যা বেড়ে গেল কেউ কেউ এই জাতীয় হ্যাঁ দাড়িওয়ালাদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে দাড়িও আর কোনো মানুষ কি জেনে মানুষ কি পরিচ্ছন্ন হতে জানে না পরিচ্ছন্ন করাচ্ছে মানুষ না এই জাতীয় কথাগুলি মানুষ বলতে হয় এখন এগুলি আকিদাগত মুনাফেকি এগুলি আকিদাগত মুনাফিকি এগুলির কথা বেশি বলবেন শাহুলাম মহম্মদিন আবদুল্লাহ রহমাল্লাহ একটি কথা বলেছেন এর মাধ্যমে সব চলে আসছে এই জন্য আমরা বলি আকিদাগত এ দশ প্রকার যে বললাম তো আট আট প্রকার বলেছি আর দুই প্রকার বলে দি তার কমপ্লিট হবে সেটা হচ্ছে কেউ যদি মনে কর রসল্লা সাল্লাম যা নিয়ে এসেছেন যে সংবাদগুলো এই সংবাদগুলো বিশ্বাস করা জরুরি না যদিও সে বাইরে প্রকাশ করে বেড়ায় এতক্ষণ দিন আলাদা বাইরে প্রকাশ করে বেড়া কিন্তু অন্তরে আছে যে এটা বিশ্বাস করা জরুরি না সেটা কি যে যা মানাও জরুরি না সেই ব্যক্তি সে ব্যক্তিগত হলো দশটা এই দশ প্রকার আকিদাগত মুনাফিক আমাদের সমাজে আছে আপনার আশেপাশে আছে আপনার সন্তানদের মধ্যে তৈরি হচ্ছে যারা বড় বড় ইউনিভার্সিটিগুলোতে ভর্তি আছে আজ বাংলাদেশে বেশিরভাগ বেশিরভাগ ছেলেগুলোকে এইভাবে তৈরি করা হচ্ছে তাদেরকে এমন কি অনেকের আমার কাছে আফসুস করেছে যে মেয়ে বিয়ে করেছে মেয়ে নামাজও পড়ে না বলছে তোমার কথায় কথা বলে তোমার ইসলামে তো এটা বলে তোমার ইসলামে তো এটা বলে আমার কাছে এমন আফসুস করে বলছে যে আমি কোনোভাবে এখন না তালাক দিতে পারছি কেউ বড় লোকের মেয়ে বিয়ে করে ফেলছে শিক্ষিত মেয়ে তা কেস করে বিরাট অবস্থা করে দিবে না দেশের বাইরে যে না থাকতে পারতেছি কোনোটাই করতে পারতেছি না বুঝতে পারছেন আপনি আপনিও তো আপনারও মেয়ে বিয়ে দিবেন আমি লোক দেখে যে মেয়ে কদিন পরে আপনার মেয়ে তো ভালো ছিল তারা ওই রকম বানানোর চেষ্টা করবে না হলে কইবে তুমি খেয়ার তুমি হচ্ছে তুমি এই তুমি তো এখন পর্যন্ত কি আমার উপযুক্ত হইতে পারো নাই হ্যাঁ তোমার এখনো মর্যাদা নাই তোমার এটা নাই ওইটা নাই তুমি কিছুই বুঝো না এগুলি যিনি বিশ্বাস কেন রয়েছে পঁচা বস্তা ফাঁসা বিশ্বাস নিয়ে তুমি কি করতেছ ইত্যাদি ইত্যাদি কথা বলবে আপনাদের এই নাস্তিক তৈরির মানুষ তৈরি হচ্ছে অনেকগুলো ইউনিভার্সিটি থেকে নাস্তিক তৈরি হচ্ছে এখন কারণ হচ্ছে না শিক্ষা ব্যবস্থা প্রত্যেকটা ধাসে তৈরি করা হয়েছে কিভাবে দিন সেখান থেকে তাড়ানো যায় যারা এই কাজটি করেছে তারা হচ্ছে আঁকি দেখতে এটা করে করছে এটাকে আপনি মনে করেন না ইচ্ছা করে ইচ্ছা করে করছে কোথাও অংশ না থাকে এখন চিন্তা করবে তারা দিনকে কিভাবে আরো সংকীর্ণ করা যায় আরো সংকীর্ণ করা যায় কোথাও দিনের কোনো একটু ব্যাসী কেটে দেওয়ার জন্য দিনের একটু বাড়তি কথা থাকে এটা কেটে দেওয়ার জন্য তারা চিন্তা ভাবনা করবে দিনের কোনো বাড়তি সুযোগ থাকে সেটাই কেটে দেওয়ার জন্য তারা সব সময় ঐক্যে থাকে এই কাজগুলি করার জন্য এরা সবই কিন্তু আকিদাগত মনে আকিদাগত মনে কি বলেছেন

এরা কাছে আমরা বুঝি তারা কি করে কিন্তু আমরা বলতে পারছি না ওদের কর্মকাণ্ড আমরা অবশ্যই জানি ইমান দ্বাররা ইমানদাররা বোকা নয় ইমান বুঝে কিন্তু বলতে পারে না অনেক সময় এই জন্য এরা হচ্ছে আকৃদ মনে হবে এই বিষয়টা নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে আরো লম্বা আলোচনা করবো এই জন্য আজকে এখানে আমরা রাখি